বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাত দশটায় ভৌতিক গল্পে আজকের নিবেদন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্গলোকে ভূমিকম্প। শুরু করি। বৈশাখ জ্যৈষ্ঠ যাই যাই করছে, আষাঢ় আসতে আর দেরি নেই। আকাশে মেঘ উঠেছে, ঘন কালো মেঘ। 1337 সালের পুজো আসছে, ছেলেদের জন্যে পূজাবার্ষিকীতে একটা লেখা দিতে হবে। গত 2 বছর ভাবতে হয়নি। 3 ভুবনপুর বা ত্রিভুবনপুরের মধ্যখানে আর এক ফালি ভুবন আছে, যা 3 ভুবনের মধ্যে খানিকটা জায়গা হয়েও ত্রিভুবনের অন্তর্গত নয়। মর্ত্যভুবনপুর পাতাল ভুবন পাশাপাশি লাগালাগি, বর্ডার ক্লাস লেগেই আছে। কেঁচো খুঁড়তে সাপ বের হয়, মাটি খুঁড়তে খুঁড়তে জল বের হয়, কয়লা বের হয়, অনেক বেশি গভীর খুঁড়ে বের করলে তেল বের হয়, গ্যাস বের হয়, কীটপতঙ্গ বের হয়, এসব জানা কথা। কিন্তু মর্ত্য এবং পাতাল ভুবনপুরের মিলিত সীমানার পরে আছে স্বর্গ ভুবনপুর। স্বর্গ মর্ত্য পাতালের 3 ভুবন। এই স্বর্গেই আছে সকল সুখের আড়ম। এখানেই বৈজয়ন্তীপুর শহরে থাকেন ইন্দ্র, গোলোকে থাকেন বিষ্ণু, কৈলাসে থাকেন শিব, ব্রহ্মলোকে ব্রহ্মা, বায়ুলোকে পবন, মৃত্যুপুরে যম, ইত্যাদি ইত্যাদি। যমের পর ইচ্ছে করেই থামলাম, ইত্যাদি দিয়ে সেরে পূর্ণচ্ছেদ টানলাম, কারণ এখানেই ছিট ভুবনপুরের কথা। বললে বুঝতে সহজ হবে, স্বর্গের এলাকার শেষ প্রান্ত হল মৃত্যুপুর। মর্ত্য থেকেই এসো আর পাতাল রসাতল থেকেই এসো, মৃত্যুপুর যমপুরি হয়ে আসতেই হবে, না এসে উপায় নেই। সেই কারণে অর্ধেকটা ওর এলাকা নিয়ে তৈরি হয়েছে ছিট ভুবনপুর। অনেকে যারা ছিট ভুবনপুর নিয়ে গবেষণা করে তারা একে ভূত ভুবনপুরও বলে থাকে। স্বর্গ মর্ত্য ও রসাতলের মধ্যে বইছে বৈতরণী নদী। এই বৈতরণীর এপার ওপার 2 পারে একটা লোক, সেই লোকের আদিম স্থায়ী অধিবাসীরা সকলেই হল আসল ভূত। তারা ভূত হয়ে জন্মায়, ভূতনি তাদের মা, ভূত তাদের বাপ, আবার তারা মরে, মরে ভূত হয়, এবং এরা বিয়ে করে কোনো ভূত মেয়েকে, আবার এদের ছেলেরাও জন্মায় ভূত হয়ে। এই ভূতলোকের আসল অধিপতি হলেন ভূতভাবন ভবানীপতি ভাঙর ভোলানাথ। তিনি জমিদার, তার সে জমিদারি তিনি পত্তনী দিয়েছেন যমচন্দ্র বর্মাকে বা যমরাজকে। সেই যমরাজ আবার এটা দরপত্তনী দিতে উদ্যত হলে তার ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট চিত্রগুপ্ত সেটা পাইয়ে দিয়েছিলেন, তার অর্থাৎ চিত্রগুপ্তের মাস্তুতো ভাইকে। সেই ভাই মারা গিয়ে পর এখন তার মালিক মহামহিম মহিমান্বা গয়েশ্বরী ঠাকরুন। সেই গয়েশ্বরী দেবী গত 1375 সাল থেকে আমার পেছনে তার লোক লাগিয়েছেন। কি না এই মহৎ জগৎটির, অর্থাৎ কিনা এই ভূত ভুবনপুরটির মহিমা বর্ণন করে লিখতে হবে। আমি না বলেও নিষ্কৃতি পাইনি, আমাকে প্রায় লোপাট করে বাঁধা বাঁধি করে ভূত ভুবনপুরে হাজিরও করেছিল। কেবলমাত্র মোক্ষম খণ্ডিতে ভূত দেখে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমার ভৃত্য রামচন্দ্র মহারানাকে ওরে রাম বলে ডেকেছিলাম তাই রক্ষে। রাম নাম করতেই ভূত ভুবনপুর আজকালকার একটা বেলুনের মতো ফট শব্দ তুলে ফেটে সিরফ এক টুকরো রবারের মতো কুঁকড়ে এতটুকু হয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল তা বুঝতে পারিনি। তাহলেও একে মিথ্যে মনে করতে পারি না, কারণ এটা সর্বজন স্বীকৃত এবং সেবার চোখেও দেখলাম যে মানুষ মরে ভূত হয়। তাহলে কি মরে মানুষ হয়, এ প্রশ্নের জবাব কি? তাই ওই উদ্ভট দর্শনকে মাথার গোলমাল বলে উড়িয়ে না দিয়ে সেই কথাগুলি আমি লিখেছিলাম। তা ব্যাপারটা ছেলে বুড়োদের ভালোও লেগেছে, আবার ভাবনাও ধরিয়েছে, তারা এসব নিয়ে অনেক মাথা ঘামাচ্ছেন এখন।
গত বছর ঠিক এরই জের টেনে 1373 সালের বৈশাখ মাসের সেই প্রচণ্ড কালবৈশাখীর পর 300-400 কি তারও বেশি বয়সের ধর্মরাজ ও মা মনসার বটগাছ উল্টে পড়ে গেলে বটগাছের মরণোন্মুখ আত্মা তার দূত পাঠিয়ে নিয়ে গিয়েছিল আমাকে। তার বিবরণ লিখেছি। এবার ভাবছিলাম তারপরটা কি, এবার কি লিখব, কার কথা লিখব। জমদত্ত বলেছে লাইনটা তো ধরেছে কিন্তু চাকা যে ভাঙা এবং ফাটা, মাথার বুদ্ধির স্থলে যে গোবর পোড়া আছে, ভাবনা তো সেইখানে। গয়েশ্বরী ঠাকুরুন বেলুন চোপসানোর মতো একেবারে চুপসে গেছে, সেই ভেবে নিয়েছে গেল গয়েশ্বরী চিরকালের মতো। ধুর ধুর ধুর, তাহলে সেই ত্রেতা যুগে যখন দশরথ রাজার বেটা জন্মেছে তখন ত্রিভুবন ভূত শূন্য হয়েছে, পাগল না খ্যাপা। দশরথ রাজা রামকে বনবাসে দিয়ে হাট ফেল করে মরল। মরে কি হলো, কই ক দেখি। জমদত্তের প্রশ্ন শুনে অবাক হয়ে বললাম, কি হলো? কচু পোড়া খাও তুমি, তাও জানো না সীতার কাছে বালির পিণ্ডি খেতে রাজা দশরথ আসেনি? হ্যাঁ এসেছিল, মনে পড়ল রামায়ণ, আছে এ কথা রামায়ণে। বাপ রে বাপ, যদি খোদ রামের অর্ধাঙ্গিনীর কাছে ভূত এসে বালির পিণ্ডি চেয়ে খেয়ে থাকে, তাহলে গয়েশ্বরী একবার রাম নাম শুনে বারেকের জন্য বেলুন চোপসা হয়ে গিয়ে থাকলেও যে আবার ফুলে ওঠেনি, আবার কেউ ভূত মাহাত্ম্য শুনিয়ে ভূত ভাবনের দোহাই পেড়ে ব্রহ্মদৈত্যের আশীর্বাদ নন্দীভৃঙ্গির গাঁজার ধোঁয়ার নিঃশ্বাস নিয়ে ম্যাজিসিয়ানের সেরা ম্যাজিসিয়ান গোলকের কৃষ্ণদেবতার মন্ত্রের চোটে আবার যে সে দ্বিগুণিত গতর নিয়ে দর্পত্যনী দ্বার নৃত্য করছে না, এ কথা কে বলতে পারে? কে? গোলকপতি কৃষ্ণের ম্যাজিক মন্ত্র কীরকম জিজ্ঞাসা করছো? আচ্ছা তাহলে উত্তর দিচ্ছি। স্মরণ করে দেখো, যুধিষ্ঠিরকে তিনি নরক দেখিয়েছিলেন, দেখালেন ভীম অর্জুনেরা নরক যন্ত্রণা ভোগ করছে, চিৎকার করছে, যুধিষ্ঠিরকে নরক দর্শন করানো হয়ে গেল, বাস। তারপরেই কৃষ্ণ বললেন 1 2 3 কিংবা সিসেম ওপেন দ্য ডোর কিংবা চিচিং ফাঁক কিংবা কিছু মিছু, আর সঙ্গে সঙ্গে সব বদলে গেল। যুধিষ্ঠির দেখলেন গোলকের লক্ষ্মী দেবী বা রুক্মিণীকে ঘিরে চার পাণ্ডব দ্রৌপদী এবং তৎসঙ্গে আসলের সঙ্গে সুদের মতো সুভদ্রা টুভদ্রা থেকে শালবন্দী পাণ্ডব বংশ হইচই করে আনন্দ করছে। এ ওকে কাতুকুতু দিচ্ছে, ও ওর সঙ্গে গুলিডাং খেলছে, অথবা কাজকর্মের অভাবে নিদারুণ নাক ডাকিয়ে একখানা সেই তোমার 1375 সাল থেকে এ পর্যন্ত 2 বছর লম্বা একখানা ঘুম দিয়েছে। কোথাও কোনো কোণে কি কুলুঙ্গিতে কি কোনো মাকড়সার জালের মধ্যে চুপসে এতটুকু হয়ে লেগে আছে, যে কোনো মুহূর্তে ঘুম ভাঙলেই গ্যাস নিঃশ্বাস টানতে শুরু করবে আর বেলুন ফাঁপা হয়ে ফাঁপতে আরম্ভ করবে। অবাক হয়ে শুনছিলাম আমি। দত্ত বললে, বেলুন যারা বিক্রি করে দেখেছ, তাদের কাছে একটা সাইকেল কি ফুটবলে পাম্প দেওয়ার সিরিঞ্জ যাকে পিচকিরি বলে হে থাকে, দেখেছ? কারুর কারুর গ্যাস ভর্তি সিলিন্ডার থাকে, ইচ্ছে হলেই এতটুকু রবারের টুকরোটাকে ফুলিয়ে এই বড় করে দেয়, এও তাই, বুঝছ না? যে কোনো মুহূর্তে তিন ভুবনের কোনখান থেকে ভূতলোকের বিরুদ্ধে কোনো সরগোল উঠবে, সেই মুহূর্তে ঘুমন্ত গয়েশ্বরীর নাক দিয়ে ওই গ্যাস ঢুকতে আরম্ভ করবে, গ্যাস ঢুকবে আর গয়েশ্বরী ফুলবে, গয়েশ্বরী ফুলবে, তার ঝি দামিনী ফুলবে, তার লোকেরা ফুলবে, তার লস্করেরা ফুলবে, সেপাই ফুলবে, শান্তি ফুলবে, সব রে 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 শব্দ করে রেডি হয়ে দাঁড়িয়ে যাবে, জিজ্ঞাসা করবে হুকুম দর্পত্যনি দারনিজি বাতলাইয়ে, গয়েশ্বরী জিজ্ঞাসা করবে তার মেয়ে হিসাব নবিশকে, বলবে ঘুম কেন ভাঙল, আমি কেন ফুললাম, কোত্থেকে গ্যাস আসছে, খড়ি পেতে গুনে দেখতো ওলো ও বণিককন্যে হিসেব পেতনি, হিসেব পেতনি বণিককন্যে খড়ি পেতে গুনে দেখে বলবে হুজুরাইন গো হুজুরাইন,
মণিবাণ গো মণিবাণ, অবধান অবধান। ভালো করে চেপে বসে গয়েশ্বরী বলবে, বলো বলো বলো। শির সিপাহী সর্দার হেঁকে উঠবে, চুপ চুপ চুপ। সঙ্গে সঙ্গে সব চুপ, শুধু চুপ নয় চুপচাপ। সেই চুপচাপের মধ্যে একটা মশা ভনভন শব্দে উড়েছিল গয়েশ্বরীর গায়ে বসবে বলে। এই চুপচাপের মধ্যে সেই সরু ভনভন শব্দটা মর্তধামের কলকাতা শহরের সকাল 9টা সাইরেনের মতো ভোঁ শব্দে বেজে উঠল বলে মনে হবে। সঙ্গে সঙ্গে 10টা ভূতের 20 হাতের চাপড়ের শব্দটা অ্যান্টি এয়ারক্রাফ্ট কামান ফায়ার হলো মনে হবে। বুঝেছ বেকুব লেখক চন্দ্র বলে যমদত্ত আমাকে মুখ ভেঞ্চে দিলে। সেই হুঁকো হাতে ঘাড় নাড়ানো তেমুন্ডে বুড়ো পুতুল দেখেছ, যার ঘাড়টা বাতাস বা একটু হাতে ছোঁয়া পেলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বটের ভঙ্গিতে ঘাড়টি ক্রমান্বয়ে দোলাতে থাকে। দেখেছ আমার মাথাটাও ঠিক তেমনি ভঙ্গিতেই দুলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বটে তাই তো বটে। তা তো হলো, অর্থাৎ ওই তাই তো বটে তাই তো বটে, কিন্তু তাতে আর আমার কি হলো? আমার গল্প, আমি গপ্প পাই কোথায়? কোথায় আবার? তোমার সেই গাঁয়ে চলে যাও, সেই ব্রতকথার অরণ্যের মতো গল্পের অরণ্য সেইখানে। ব্রতকথার অরণ্যে মানে গাছের ডাল ভেঙে পড়লে, ডাল ভাঙলে ঢেঁকি হয়, পাতা পড়লে কুলো হয়, ঢেঁকি নদীর ঘাটের জল ছুঁলেই কুমির হয়। যেমন তেমনিভাবেই গল্প সেখানে অল্প নয়, সেখানে ফিসফাস কথা হতে গুজব হয়, গুজব হতে গল্প হয়, এবং সে গল্পে 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি হয়। সে বিচি পুঁতে জিওচ কুণ্ডের জলের সিঁচন দিলে কাঁকুড় বিচি থেকে ভূতকুমড়োর লতা হয়, শাহী গাছ হয়। সে গাছ যত লম্বা তত চওড়া, তত ডাল তত পালা। পাতার তো কথাই নেই, আর তাতে ধরাতে পারলে ধরে ধরে গল্প ধরে থাকে। কথাটা কানের কাছে ফিসফিস করে কে বললে তা বুঝতে পারলাম না, কিন্তু কথাটা সত্যি। গয়েশ্বরী দেবী ওখানেই কাছাকাছি আছেন, স্মরণ মাত্রে টনক নড়ে, মনের কথা শুনতে পান। ওখানেই ছিল অক্ষয় বট, ছিল কেন, এখনো আছেন হয়তো, সুতরাং ওখানে যাওয়াই ভালো। তাই গেলাম। ট্রেনে চড়ে মাত্র 10 মিনিট কি 15 মিনিট গেছে, হঠাৎ মনে হলো ট্রেনখানার চাকায় শব্দের মধ্যে কে বলছে, গয়েশ্বরী জিন্দাবাদ। চমকে উঠলাম, ভালো করে কান পাতলাম। হ্যাঁ উঠছে, গয়েশ্বরী জিন্দাবাদ। তার সঙ্গে আরও যেন কি বলছে, কি বলছে, বলছে ভয়ের মধ্যে ভূতের বাস। হ্যাঁ বলছে, আরও বলছে, হ্যাঁ আরও বলছে, ভূত না মানলে সর্বনাশ। ট্রেনের চাকায় ছেলেবেলা থেকে অনেক শব্দ শুনেছি, মনে পড়ছে খুব ছেলেবেলায় ঘচ ঘচ ফস ফস, ঘটাটাং ঘটাটাং, ফস 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 ফস, শব্দের মধ্যে হঠাৎ স্পষ্ট শুনতাম, কাঁচাতে তুল পাকাতে তুল, কাঁচাতে তুল পাকাতে তুল। গ্রামের সব থেকে বড় লোক যাদববাবুর বাড়ির চিলের ছাদের দিকে তাকিয়ে যখন থাকতাম, তখন দূরে ট্রেনটা যেন বলতো যাদববাবুর ছেঁড়া কাঁথা। গতবার ইলেকশনের সময় ট্রেনটা ক্রমাগতই স্লোগান হাঁকড়াত, একটা ছেলের দল বলতো কংগ্রেস, একটা ছেলের দল বলতো কমিউনিস্ট, অন্য একটা বলতো ফরওয়ার্ড ব্লক, আর একটা বলতো বাংলা কংগ্রেস। শুধু হেঁকেই যেত, আর ট্রেনটা আপন মনেই বলে যেত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আবার যে মনে করত মুর্দাবাদ, তার কানে ঠিক তাই শোনাতো, মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আজ স্টেশনে নামবার আগে হঠাৎ ওই শব্দটার দিকে কান দিলাম, ট্রেনটা কি বলে। ট্রেনটা তখন স্টেশনে ঢুকে থামছিল, ঘটাটাং ঘটাং, ঘটাটাংগুলো খুব লম্বা টানে শব্দ করছিল,
আমি তার মধ্যে স্পষ্ট শুনলাম, খুব লম্বা করে কে বলছে, ভয়ের মধ্যে ভূতের বাস, ভূত না থাকলে সর্বনাশ। বাস 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 বলে ট্রেনটা থেমে গেল। সন্ধ্যাবেলা পথের ধারের গাছগুলির ডালে ডালে কান্নার ফিসফিসানি, কে যেন খুব চাপা গলায় কাঁদছে, ওরে আমার সোনা ভূত তুই কোথা গেলি রে, তাল গাছের মাথায় কান্না উঠেছে, ওরে আমাদের একা নেড়ে ভূত রে, তাল গাছেরা যে তোদের জন্যে কাঁদছে রে। দেখলাম পৃথিবী কাঁদছে ভূতের জন্য, ভূত নেই এখন মানুষেরা থাকবে কি করে, কিন্তু উপায় কি, উপায় নাই উপায় নাই, হায় হায় ভূত নাই ভূত নাই। চুপ করে ইজি চেয়ারে শুয়েছিলাম, আমার বাড়ির নিম গাছটা কাটা হয়ে গেছে, চারিপাশের তাল গাছগুলোর মাথা একা নেড়ে ভূতেদের জন্য কাঁদছে, শাল পুকুরের জলের ধারের ঝোপটা কাঁদছে, ওখানে একটা মেছুনি ভূত থাকত, আমি সেই কান্না শুনছি। হাতের কাছে ট্রানজিস্টারটা নিয়ে কাঁটা ঘোরাচ্ছি আর ঘোরাচ্ছি, কলকাতা শিলিগুড়ি দিল্লি বোম্বাই পাকিস্তান এমনকি পিকিংয়ের একটার পর একটা আসছে, ভালো লাগছে না। ক্রমে 11:30 বেজে গেল, রেডিও বন্ধ হয়ে গেল, বোতামটা টিপে দিলাম, সব নিস্তব্ধ, আকাশে তারা, মাটিতে মানুষ জন্তু জানোয়ার, সাগরে সমুদ্রে মাছ শামুক গুগলি তিমি হাঙর, গাছে গাছে পাখিরা পতঙ্গেরা সব আছে, নাই শুধু ভূতেরা। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস আপনি ঝরে পড়ল, এমন সময় শব্দ উঠল পিপ পিপ পিপ। ভুরুকুচকে ট্রানজিস্টারটা টেনে নিয়ে দেখলাম, হ্যাঁ রেডিওটার ভিতরে আলো জ্বলছে, অর্থাৎ চলছে। কি করে চলল আমার স্পষ্ট মনে পড়েছে, আমি বন্ধ করছি। সেই যে একটি মেয়ে খুব মেম সাহেবি টোনে বলে, ওয়েদার রিপোর্ট ভ্যালিড ফর নেক্সট 24 আওয়ার্স, অ্যাট ড্যাম ড্যাম, ঠিক ওই সময়ে বন্ধ করেছি। তবে কি করে চলল, কে চালালে? ট্রানজিস্টারটা শব্দ করছে পিপ পিপ পিপ, শ্রীনু শ্রীনু শ্রীনু, শুনো শুনো শুনো, শুনিয়ে শুনিয়ে শুনিয়ে, ঘাট ভুবনপুর ঘাট ভুবনপুর, ইয়ে ঘাট ভুবনপুর রেডিও হ্যায়, অ্যাটেনশন অ্যাটেনশন প্লিজ, হার এক্সেলেন্সি গয়েশ্বরী বলছেন, বলছেন কৌশল্যার বেটা কালি গল্প লিখিয়ে কে। চমকে উঠে ধড়মড় করে দাঁড়িয়ে উঠলাম, গড, ওদিকে ট্রানজিস্টার বলছে আমি গয়েশ্বরী বলছি, কৌশল্যার বেটা কালি মশাই শুনুন আপনার কাছে আমার সেই লোকটাকে পাঠিয়েছি, কিন্তু এখন ভারী বিপদ চলছে ভূতদের, তাই যদি না পৌঁছতে পারে তাই রেডিও যোগে বলছি, ও কৌশল্যার বেটা কালি আমি গয়েশ্বরী বলছি, আমি আমার লোক পাঠিয়েছি, কিন্তু যদি, হঠাৎ শূন্য লোকে মানে ঠিক আকাশ থেকে ছোট্ট একটি কোড়ে আঙুলের মতো আয়তনের এবং বেশ কালচে রঙের কিছু একটা শূন্য শব্দ করতে করতে প্রায় আমার মাথা বরাবরই ভীষণ বেগে নেমে এলো, সে যেন অ্যাপোলো 11-12 মতো বেগে, জিনিসটা এতটুকু আগেই বলেছি কোড়ে আঙুলের মতো, কিন্তু তার শূন্য শব্দটা মারাত্মক, হঠাৎ তার থেকেও মারাত্মক বাঁচ খায় খোনাটে এক ধরনের বেলুন বাঁশির মতো প্যাঁক প্যাঁকে হাঁসের মতো আওয়াজে কথা বেরিয়ে এলো, ধরুন ধরুন লুফে নেন লুফে নেন স্যার, মাটিতে পড়লে ছাতু হয়ে যাব। কি কাণ্ড রে বাবা, এ যে লুফে ধরতে বলে ওটা কি, কিন্তু ভাবতে ভাবতেও কি জানি যেন আপনা থেকেই দুই হাতে ক্রিকেটের ক্যাচ ধরার মতো কায়দায় বাগিয়ে ধরলাম, ধরলাম তো, সেই কোড়ে আঙুলের মতো দ্রব্যটি আমার হাতের ক্যাচের মধ্যে টুক করে ঢুকে গেল, ঢুকতে ঢুকতে সেটা বললে থ্যাংক ইউ স্যার, প্রাণটা বাঁচালেন, মাটিতে পড়লে নির্ঘাত কুচুরি বা ধাতু হয়ে যেতাম, কিন্তু তুমি কি এবং কে, বিস্ময়ের আর শেষ ছিল না আমার, বলছি
নামিয়ে দিন। না থাক, আমি নিজেই এটুকু লাফাতে পারবো, বলেই তিড়িক করে লাফিয়ে উঠল সেটি এবং মাটির উপর পড়ে চড়চড় করে লম্বা হয়ে বাড়তে লাগলো। ইতিমধ্যে হাতের স্পর্শে বুঝেছিলাম নরম নরম সলিড রবারে গড়া একটা কিছু। তাই বা কেন, কিছু বলেই বা কী হবে, স্পষ্ট দেখতে পেলাম একটা পুতুল বা পুতুলের মতো। মতো বলছি এই কারণে যে পুতুল তো কথা বলতে পারে না, এটা যে কথা বলছে এবং গাঁক গাঁক শব্দে বলছে, শুধু একটু খোনাটে এই যা। যাই হোক, পুতুলের মতো অবয়বে সে রবারের দ্রব্যটি মাটিতে পড়ে চড়চড় বা সড়সড় করে লম্বা হয়ে বেড়ে উঠল আমার সমান হয়ে, যেন একটা কাঠি বেলুন পাম্পের ঠেলায় লম্বা হয়ে গেল। প্রথম কাঠির মতো লম্বা অথচ সরু, তারপরে আয়তনে ফেঁপে এবং ফুলে দিব্যি নধর দেহ কালো কালো একটি মনুষ্য দুই পাটি দন্ত বিস্তার করে বলল, চিনতে পারছেন না স্যার, আমি সেই। বলতে হলো না, আমিই বললাম, গয়েশ্বরী দেবী। বেগ ইয়োর পার্ডন স্যার, বলুন মহিমার্ণবা গয়েশ্বরী ঠাকুরুন, বলে সসম্ভ্রমে হেঁট হয়ে মিনতি জানিয়েই যেন প্রতিবাদ জানালে। আমার সারা অঙ্গ জ্বলে গেল যেন। বেলুন ফুটো হয়ে এক টুকরো রবারের মতো হারিয়ে যায় যারা, স্রেফ একটি নাম করলে তারাই আবার। লোকটি বললে, স্যার ভূত ভাবিনী ত্রিভুবনেশ্বরী ভয়ঙ্করী ভূতনাথ মহিষী মহাদেবীর প্রসাদে ভূতেরা মরে বেঁচে ওঠে, বেঁচে উঠে নাচে, হারিয়ে গেলেও ফিরে আসে, ভূতের মরণ নাই, মানে আসল ভূতের। শাস্ত্রে আছে ভূত বহু প্রকার, আসল ভূত ভূত হইয়া জন্মায় নাই। ভবানীপতি ভোলানাথের ইচ্ছায় তাহার গাঁজার সরঞ্জামে ঝুলি হইতে জন্মিয়াছে, ইহারা আসল ভূত, ইহারা জন্মায় নাই কিন্তু আছে, ইহারা মরিবেও না কোনো কালে। আর ভূত আছে তাহারা প্রাণী হইতে মরিয়া ভূত হয়, মানুষ মরিয়া ভূত হয়, প্রাণী মরিয়া ভূত হয়। আমি ধমক দিয়ে বললাম, তুমি ভূত না ছাই, তোমার এত কাছে দাঁড়িয়েও আমার এতটুকু ভয় করছে না। লোকটি বললে, ভয় করবে না, কারণ আছে। কি কারণ? সমগ্র ভূতলোকে, মানে ঘাট ভুবনপুর থেকে শুরু করে বৈতরণীর ওপারে বমলোক শিবলোক, তাই বা কেন, সারা স্বর্গলোকেই মহাপ্রলয় গোছের চলছে। মহাপ্রলয় আগে? হ্যাঁ, প্রায় তাই একরকম, ভীষণ খেপেছে সব। কে খেপেছেন? ব্রহ্মা। কি যে বলেন, বুড়ো বামুনের দাড়ির চুলগুলোই প্রায় ছিঁড়ে নিয়েছে। ব্রহ্মার দাড়ি ছিঁড়ে নিয়েছে? ব্রহ্মার দাড়ি ছিঁড়েছে, বিষ্ণুর চাঁচর চুলগুলো কাঁইচি দিয়ে খুবলে খুবলে কেটে নিয়েছে। শিব তো এক্কেরে নিপাত্তা, বা নিপাত্তা হলেই হবে কি, তার জটা আর একগাছিও নাই। ফলে স্বর্গে জলপ্লাবন, মন্দাকিনী গঙ্গাকে তো শিবজটা টানেল দিয়েই গোমুখী পর্যন্ত এনে মর্তে বইয়ে দেওয়া হয়েছিল, এখন টানেল কাট অফ হয়ে গেছে, স্বর্গ জলপ্লাবিত। ওদিকে যমরাজ ঘরে খিল দিয়েছে, তার বাড়ির চারিদিকের দেওয়ালে লেখাই ভর্তি, যমের মহিষটা গর্জন করছে। ভবানী মানে খোদ মা দুর্গা তালগাছে উঠে দশ হাতে তালগাছের বেগ্র ধরে তালগাছটা জড়িয়ে ধরেছেন দুই পায়ে, সিংহটা গাছের গুঁড়িতে নোক দিয়ে আঁচড়াচ্ছে। মানেটা কি এসব? তুমি কি বলছো হে বাপু, এর কি কোনো মানে হয়? হয় মানে, মানে তো বেরিয়ে পড়েছে স্যার, তাই আপনারে দেখাবার জন্য তো আপনারে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছেন? তার মানে? তার মানে সেখানে যেতে হবে আপনাকে, আপনি সব সচক্ষে দর্শন করে আসবেন, গয়েশ্বরীর করুণা হয়েছে আপনার উপর, আপনাকে যেতে হবে। যেতে হবে? নিশ্চয়ই। তাহলে বলছো মরতে হবে? হবে, নেভার, মরতে আমি পারবো না বাপু। তাহলে আমি আপনাকে মেরে ফেলবো? মেরে ফেলবে? হ্যাঁ, হয় আপনি নিজে মরুন, নয় আমি আপনাকে মেরে ফেলি। তবে বলে দিচ্ছি, আপনি নিজে মরলে আবার বাঁচতে পারবেন।
কিন্তু আমি মারলে একেবারে শেষ করেই ফেলব। মরতে আপনাকে হবেই, গয়েশ্বরী দেবী বলেছেন, ঘাটভুবনপুর থেকে জমপুর হয়ে কৈলাসে, কৈলাস থেকে বৈকুণ্ঠ গোলকে, সেখান থেকে ব্রহ্মলোক বৈজয়ন্তীপুর, সমস্ত জায়গায় ভীষণ ব্যাপার তুলকালাম কাণ্ড, সে সমস্ত নিয়ে ইতিহাস লিখতে হবে একখানা। তা লেখক হিসেবে আপনাকেই সিলেক্ট করেছেন। হাঁ করে চেয়ে রইলাম তার মুখের দিকে। সে লোকটা এতক্ষণে আরো খানিকটা লম্বা হয়ে উঠেছে। সে বললে, মরতে আপনাকে হবেই, তা আপনি নিজেই মরুন বা আমি আপনাকে মারি, না হলে তো ভূতলোক প্রেতলোক দেবলোক যাওয়া যাবে না। চিৎকার করে উঠলাম, তা নিজে মরব কি করে হে, নিজে মরা যায়? যায়। এক কাজ করুন, শুয়ে পড়ুন, পড়ে চোখ বুঝে বলুন, আমি মরেছি, আমি মরেছি, আমি মরেছি, আমি মরেছি, আমি মরেছি রে। সঙ্গে সঙ্গে ভাবুন আপনার বাড়িতে সব কাঁদছে, স্ত্রী কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, নাতি কাঁদছে, নাতনি কাঁদছে, লোকজন এসেছে, কেউ বলছে আহা আহা, কেউ বলছে যাক বাবা একদিনে মরল যা হোক। আর আমি আপনার মুখের কাছে বলি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, ম্যাখেস্ট, ম্যাখেস্ট, ম্যাখেস্ট। এরই মধ্যে আপনার নাক বা কান বা মুখ দিয়ে হাড়ারের হাঁড়ি, সরা বা ভাঁট থেকে সুরুত করে একটি নেংটি ইঁদুরের মতো বেরিয়ে এসে তুরুক করে মারবে লাফ, আর আমি আপনাকে ঘাড়ে নিয়ে অ্যাপোলো 12 চেয়েও বেগে রওনা হয়ে যাব। অ্যাপোলো 13 হয়ে যাবে না তো? নো নো নো, এ কি বলছেন মশাই, আপনার মুখে এমন কথা সাজে? কেন সাজে না কেন? কেন, বিধির বিধান অর্থাৎ কনস্টিটিউশন পড়েছেন তো? মানুষের পেট হইতে মানুষ জন্মিবে, জন্মিবে পৃথিবীর মাটির উপর, সে উড়িতে পারিবে না, জলে ভাসিতে পারিবে না, মাটিতে হাঁটিবে এবং দুই পায়ে হাঁটিবে এবং একদিন মরিবে, মরিবার আগে খাবি খাইবে, খাবির সঙ্গে প্রাণ বাহির হইবে, হইবা মাত্র জমের দুধ তাহাকে কপ করিয়া মাগুর মাছের মতো কিংবা ডানা ভাঙা পাখির মতো ধরিয়া লইয়া সাঁ করিয়া বৈতরণী পার হইয়া জমপুরে লইয়া আসিবে। কথাগুলা জানা বটে। হ্যাঁ জানি, বোবার মতো চুপ করে থেকে কথাটা স্বীকার করে নিলাম। হঠাৎ মনে পড়ল গয়েশ্বরী এবং ঘাট ভুবনপুরের কথা। আমি বলবার জন্যে মুখ নিয়ে মুখিয়ে উঠেছি, এমন সময় লোকটা বললে, বুঝেছি, গয়েশ্বরীর কথা বলছি, দেবতাদের পার্লামেন্টে, মাঝখানে কাজের ঝঞ্ঝাট কমাবার জন্য খাস দেবতাদের শাসন ব্যবস্থা, অপদেবতা উপদেবতার কন্ট্রাক্ট দেওয়া হয়, সোজা ব্যাপার, জমিদারি সিস্টেম চালু হলো। মরণের পরের লোকটা জমিদারি দেওয়া হলো শিবকে, শিব আবার সেটা পত্তনি দিলেন জমকে, জম দিলেন গয়েশ্বরীকে দরপত্তনি, বুঝেছেন? বললাম বুঝেছি। বলবা মাত্র লোকটা, না লোকটা নয়, গয়েশ্বরীর সেই গোমস্তা বা হিসেব নবিশটা হঠাৎ হাত দুটো বাড়ালে আমার গলার দিকে এবং দাঁতগুলো বের করে আমরা যেমন করে ছেলেদের ভয় দেখাই ঠিক তেমনি করে ভূতসিনী মানে ভূতের মতো চেহারা ও ভঙ্গি করে এগিয়ে এলো, টিপে ধরবে গলা। সে বললে, না প্রথমে আঁচড়ে ফেলব, তারপরে বুকে বসব, তারপর এই মরা পোড়ানো বাঁশের মতো হাত দুখানি দিয়ে গলা টিপে ধরে মারব চাপ, শব্দ উঠবে কুঁক কুঁক, হেঁচকির খাবির মতো কুঁক। আমি ছোট ছেলের চেয়েও বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, বুকটা ধরধর করে উঠল, সঙ্গে সঙ্গে ছোট একটা কিছুর মতো আমার গলা থেকে তড়াক করে লাফ দিয়ে বেরিয়ে এলো, বেরিয়ে এলাম আমি, ওই কোড়ে আঙুলের মতো আকার আয়তনের এক আমি। আর এক আমি মানে আমার 3.5 হাত লম্বা এবং 1.5 হাত ফাঁদলের দেহটা দেখলাম পড়ে আছে ইজি চেয়ারের উপর, তার চোখ দুটো ছানা বড়ার মতো ড্যাবা ড্যাবা হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, হাত পা নড়ছে না, অসাড় নিষ্পন্দ। গয়েশ্বরীর সেই লোকটা তখন খুব খুশি হয়ে ফ্যাক ফ্যাক শব্দে হাসছে আর তার সঙ্গে হাততালি দিয়ে উল্লাস ভরে বলছে, ওয়েল ডান, ওয়েল ডান,
শিল্ড ফাইনালে ক্লিন গোলের বলের মতো বেরিয়ে এসেছেন আপনি, ভেরি ভেরি ওয়েল ডান। কিন্তু আর সময় নেই, রেডি। সেই ব্রতকথার কথার মতো তুলোর চেয়েও হালকা হন, বাঁটুলের চেয়ে ছোট্ট হন, আমরা একেবারে গিয়ে ব্রহ্মাণ্ড লোকের পার্লামেন্টের সামনে পৌঁছব। 1 2 3 তারপরেই সে এক প্রচণ্ড সু 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 শব্দ। আমার তো প্রায় জ্ঞান লোপ পেয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম সু সু করে আমরা শূন্য লোকে ছুটেছি, কিন্তু কিভাবে ছুটছি, কিসে চড়ে ছুটছি, কত মাইল স্পিডে ছুটছি তা বুঝতে পারছিলাম না। ভয়ে জ্ঞান হারাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামলে একটু আত্মস্থ হয়ে বুঝতে চেষ্টা করলাম ব্যাপারটা। আশপাশ দিয়ে কিছুক্ষণ মেঘ মেঘ আর মেঘ, মেঘের পুঞ্জগুলোকে নিচে ফেলে চলতে লাগলাম। দুপাশে কালো ভেলভেটের মতো মনোহর অন্ধকার। কিছুক্ষণের মধ্যেই মনে হলো অন্ধকারে যেন গিলে ফেললে। আমি নিজেকে নেড়ে চেড়ে বুঝলাম আমি সেই কোড়ে আঙুলের মাপেই আছি। খানিকটা গুটিয়ে গুটিয়ে অনেকটা মার্বেলের মতো হয়ে কিছুর মধ্যে ঝুলতে ঝুলতে যেন ছুটে চলেছি। আমি হাতড়াতে লাগলাম, একটু নড়তে নড়তে চেষ্টা করলাম, অমনি একটা ঝাঁকি খেলাম। সেই সঙ্গে খোনা গলায় বুঝতে পারলাম গয়েশ্বরীর দূত প্রেতশিলার ইজারাদার এবং হিসাব নিকাশ নবিসের খোনা আওয়াজ। সে বলল, এই মশাই, কাতুকুতু লাগছে আমার, আপনি নড়বেন না, আঙুল নাড়াবেন না, সুড়সুড়ি লাগছে, আমি বেচাল হলে পথ হারাব। আমি জিজ্ঞাসা করলাম, আমরা কোথায় যাচ্ছি? তিন ভুবনপুরের মহারাজার রাজধানীতে। সে আবার কোনটা, ব্রহ্মলোক না বিষ্ণুলোক না শিবলোক? এসব নো নো নো, এর কোনোটাই নয়, এসব হলো নকল ঈশ্বরের নকল রাজধানী। এ হলো একমেবাদ দ্বিতীয় অমাং মানুষ গোচর ঈশ্বরের রাজধানী। ঈশ্বরের নাম হলো জামকাটা ভগবান, এর রাজধানী হলো অলিকপুর। কি বলছো এসব তুমি? এতকাল কেউ কোনো কালে যা শোনেনি তাই শোনাচ্ছ তুমি, আর আমাকে তাই বিশ্বাস করতে হবে? আরে আমরাই কি জানতাম হঠাৎ কোন দিকে কি হয়ে গেল, বুঝেছেন? মর্তে সব বিপ্লব হলো, আর তার ঢেউ এসে লাগলো প্রথম ভূত লোকে, মানে অপদেবতা লোকে, তারপর উপদেবতা লোকে, তারপর দেখতে দেখতে যমলোকে, শিবলোকে, বিষ্ণুলোকে, ব্রহ্মলোকে, ইন্দ্রলোকে, বায়ু বরুণ হয়ে হঠাৎ লাগলো গিয়ে একটা আলোই আলোময় একটা লোকে। শুনলাম তারই নাম অলিকপুর। অচিন লোক, জল নাই, মাটি নাই, বাতাস নাই, আগুন নাই, শুধুই সেখানে শব্দ উঠছে বোম 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 বোম। ভয় করবেন না, আপনাদের মর্তের বোমা নয়, বোমা এখানে ফাটবে না। যাগে আসল কথা বলি শুনুন, এখন এই অলিকপুর বা অচিন লোকের সর্বময় অধিকর্তা, আমরা আগে বলতাম মহারাজা, রাজাধিরাজ, সম্রাট, এখন তার সেসব টাইটেল তিনি নিজেই ছেড়ে দিয়েছেন, এখন তিনি অধিনায়ক। একদল বলে সর্দার, একদল বলে হেড মেকানিক, আবার কেউ কেউ বলে সেই হলো মেশিন। ইতিমধ্যেই জমিদারি অ্যাবলিশন হয়েছে, শিব যম এমনকি গয়েশ্বরীর যাবতীয় অধিকার যায় যায় করছে, এখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, জমিদারি পত্তনিদারি দরপত্তনিদারি থাকবে কি না বিচার হচ্ছে। মাথার মধ্যে শিরা উপশিরা মস্তিষ্ক বা ঘিলু সব একেবারে জট পাকিয়ে গেল। মনে হলো বুদ্ধি অনুমান বোধ কল্পনা সব যেন একটা তকলিকে জড়িয়ে ধরে তকলির সঙ্গে বনবন শব্দে পাক্ষে সুতো বেনে যাচ্ছে, হয়তোবা আর এক পাক খেলে ছিঁড়ে কুঁকড়ে জট পাকানো রাঁধুনি বামুনের পৈতের মতো দড়ি ধরা হয়ে যাবে। আমি হয়তো হয়তো কেন নিশ্চয়ই পাগল হয়ে যাব। আমার ভাগ্য ভালো যে ঠিক এই সময়েই গয়েশ্বরীর হিসেব নবিশ এবং এবারকার রকেট তুল্য ওই ভূত প্রবরটি ধূপ করে একটি শব্দ তুলে থেমে গেল। আমার গায়ে একটু ঝাঁকানি লাগলো মাত্র এবং একটা খোনা খোনা কোলাহল শুনলাম, এসেছে এসেছে এসেছে। কেউ যেন আমার সেই কনিষ্ঠা অঙ্গুলি তুল্য ক্ষুদ্র দেহখানিকে হাতের মুঠোয় খাবলে ধরে কোনো একটা ঝুলি ঝাপটার মতো কিছু হতে টেনে বের করে আস্তে আস্তে দাঁড় করিয়ে দিলে। আমি দেখলাম আমার সামনে একটা গোল পিণ্ডাকৃতি কিছু রয়েছে এবং সেটা যেন আস্তে আস্তে পাক খুলে
আয়তনে ফুলে ফুলে সোজা হচ্ছে। হঠাৎ তার মুখখানা নজরে পড়ল। ও, ইনিই তো সেই গয়েশ্বরীর এজেন্ট। হেসে দাঁত বার করে বললে, কেমন লাগেনি তো? বললাম, না তা লাগেনি, কিন্তু আপনি তো রকেট চালাচ্ছিলেন, এমন হলেন কেন? সে আরো হেসে বললে, আমিই তো রকেট। বিস্ময়ের অবধি রইল না। আপনিই রকেট, তা কি করে হয়? সে বললে, হয়, ভূতের দেশে সব ঘটে, ভূতেরা সব পারে। আপনাকে আমার পকেটে পুরে ভূতনাথের দোহাই দিয়ে যোগব্যায়ামের হলাসনের মতো ঘাড়ের মোচড় দিয়ে পা ঘুরিয়ে ফের আর এক পাক পা ঘুরিয়ে গোলাকার রকেট হলাম এবং স্মরণ করলাম নন্দী ভৃঙ্গিকে। নন্দী বাবা পো করে গাঁজার কলকেতে টান দিলেন, সেই টানে টান পড়ল, আমি উঠলাম শূন্য লোক, বাস এসে নামলাম অচিনপুরি অলিক লোকে। এ এ এই এসেছেন গয়েশ্বরী হুজুরাইন। এসো এসো লেখক এসো, ভাবছিলাম এখনো এলে না কেন, কত কাণ্ড যে হয়ে গেল, ভারী ঝাঁঝালো ঝাঁঝালো বক্তৃতা হয়ে গেল, তা সেগুলো নোট রেখেছি, কিন্তু চোখে দেখলে যেমন হয় তেমনি কি শুনে হতে পারে? আমি সবিনয়ে বললাম, আমাকে সব বুঝিয়ে একটু যদি বলতেন। ঠিক এই সময়ে নাদুস নুদুস 50 ইঞ্চি ভুঁড়ি, 4 ফুট লম্বা, এই দুখানি হাত, এই দুখানি গোদা পা, পরনে হাতি পাঞ্জাবার শাড়ি, হাতে মোটা দুগাছা বালা, এক হাত করে চুড়ি, গলায় হার, নাকে এই মোটা একটা ওপেল পাথরের নাকছাবি, সিঁথিতে ডগডগে সিঁদুর, একজন মহিলা এসে বললে, মাম্মা মাম্মা, পাকা বিশ্ব পশুরি, ওজন নিয়ে নড়া যায় না চড়া যায়, 5 সেরে পশুরি 20 পশুরি মানে 5×20 100 সেরে 2.5 মণ ওজন আমার গতরের। থপথপ করে আসতে দম বেরিয়ে গেল, দরদর করে ঘাম ঝরছে। গয়েশ্বরী বললে, খাটে চড়ে এলে না কেন? আক্কেল খুম, খাটে কি কেউ শ্মশানে আসে, পাবো কোথা? তাহলে খাটিয়া কি বাঁশে ঝুলেও তো? ওরে বাবা, বইবে কে গো? কেন, এখনো তো শেষ কোর্টের রায় হয়নি, আর বিধান কুস্তির আখড়ায় শেষ আইন পাশ হয়নি, ঘাড়ে ধাক্কা দিয়ে নিয়ে এলেই পারতে। তা দেখুন, সেও লজ্জা লাগলো, মা গো, এই গতন নিয়ে বাঁশে ঝুলে কি খাটিয়ায় বসে আসব, আর যত সব চ্যাংড়ারা যা তা বলবে। গয়েশ্বরী বললে, আহ কি সুন্দরী না ছিলে তুমি, আর কি হয়ে গেছো গতর হয়ে? মহিলা বললে, বলো না বলো না, লজ্জায় মরে যায়। তখন মরেছিলাম, তখন 7 পশুরই 3 সের মানে 2 সের কম 1 মণ ওজন ছিল, ছিপছিপে চেহারা, আলতা পরে সিঁদুর পরে শ্মশানে নিয়ে এসেছিল, লোকে বলেছিল লক্ষ্মী ঠাকুরুন চলেছে রে। আর এখন এই আসবার পথে জমপুরের ওজনের যন্ত্রে ওজন নিলাম, তো এককেরে পাকা 20 পশুরি 100 সের, কেজি কত জানি না, মনের ওজনে 2.5 মণ, কাঁচি না পাকি, আমি খেই হারিয়ে ফেলেছিলাম। ও গো পিসিমা কোথায় গো বলে কানতে ইচ্ছে করছিল, আমার পিসিমাও তো এইখানেই কোথাও আছে। এ যে কিছুই বুঝতে পারছি না, গয়েশ্বরীকে চিনি, কিন্তু 2.5 মণি এই মহিলাটিকে? সঙ্গে সঙ্গে 2 পাটিতে 32 খানি পান জর্দা খাওয়া কালো কালো তরমুজ বিচির মতো দাঁত মেলে মহিলাটি বললেন, অয় দেখো বাবা, নিজের কথায় 7 কাহন করে কইছি, তোমার সঙ্গে কথাও বলি নাই, অথচ দেখো আমার বাড়িতেই তুমি থাকবে। আমি বাবা বন্দরের গিন্নিভূত ঠাকুরুন। বন্দরের গিন্নিভূত ঠাকুরুন? চমকে উঠলাম, বলেন কি? তিনি তো 100-150 বছর আগে মর্তধামে ভূত হয়ে থাকতেন বন্দরের বণিকদের বাড়িতে, তার আগে মানে জীবিতকালে সেই বাড়ির বউ ছিলেন, বৌভূত ক্রমে গিন্নিভূত হয়েছিলেন, সারা রাত্রি ধরে বন্দরের বণিকদের ভাঁড়ারে বাসনের ঘরে লক্ষ্মীর ঘরে এ ঘরে ও ঘরে কাজ করে বেড়াতেন,
চাল মাপতেন, ডাল মাপতেন, মশলাপাতি দেখতেন, বেশি খরচ হলে বকতেন, তরকারির ঘরে বেশি তরকারি কুটলে হাত থেকে তরকারি কেড়ে নিতেন, বটির উপর থেকে ঠেলে ফেলে দিতেন। একবার একটা ঝি এসেছিল, তার চুরি করে খাওয়ার অভ্যেস ছিল, সে চুরি করে খেতে গিয়ে মহাবিপদে পড়েছিল। বাড়িতে মিষ্টি এসেছিল ছানা বড়া, সেই ছানা বড়া সে একসঙ্গে তিনটে মুখে যখন পুড়েছে, তখন শূন্য লোক থেকে কেউ যেন চুলের মুঠোয় ধরে দে গমাগম কিল। পিঠে তার অদৃশ্য কেউ গুম গুম শব্দে কিল মারতে শুরু করেছিল, শেষে সে মিষ্টি উগড়ে ফেলে রেহাই পায়। তারপর বাসনকোসন নিতে হবে। আগে দরজায় দাঁড়িয়ে বলতে হতো, ঠাকুরুন গো, দশখানা থালা, দশটা গেলাস, বিশটা বাটি নেব। বাড়িতে কুটুম এসেছে কি, ওই বামুনদের বাড়ি কুটুম এসেছে, ওরা চাইতে এসেছে। কথার উত্তরে খোনাস্বরে গিন্নি সাড়া দিতেন, নে, কিন্তু ভালো করে মাজিয়ে নিস, যেন শকরি না লেগে থাকে। হ্যাঁ, আর দেখিস যেন বাসন বদল করে না নেয়, হাতে করে তুলে ওজন দেখলেই ধরতে পারবি, আমাদের সব ভারী ভারী জিনিস। তার ছেলে বউ অল্প বয়সে মারা যায়। তারা ঘাট ভুবনপুর থেকে বৈতরণী পার হয়ে জমপুর থেকে বউ গেছে স্বর্গে, ছেলে গেছে নরকে। ছেলে সুদী কারবারে লোকেদের সর্বনাশ করেছিল, তাই গিন্নি ভূত গিন্নি হয়েই থেকে গেলেন। তখন মানুষ নাতি মানুষ, নাত বউ, ঘরের কর্তা গিন্নি, কর্তা গিন্নি না ছাই। ভূত গিন্নি বলতেন, মরণ, গাল টিপলে দুধ বেরোয়, ওরা আবার কর্তা গিন্নি। ওদের বলেছিলেন, কোনো ভয় নেই, আমি আছি, আমি কড়িকাঠের ফাঁক থেকে বলে দেব কখন কি করতে হবে, কিসে কি করতে হবে, বুঝলি? তাই বলতেন। ও নাত বউ, ওই নতুন চাকরটা চোর, বুঝলি, ওকে তাড়া। ও নাতি, ওই ওপারের বাবুদের সঙ্গে যে মামলাটা লেগেছে ওটা মিটিয়ে নে, বুঝলি, ভালো হবে। আর দেখ, ওই গরিব খাতকটার সুদটা সব ছেড়ে দে। আর শোন, শুনছি নাকি তুই ভয় পেয়ে ওই বড়লোক শয়তানদের কাছে হেঁট হয়ে ন্যায্য জায়গাটা ছেড়ে দিবি? খবরদার, তা হবে না। এসব হতো দুপুরবেলা, খেয়ে দেয়ে নবীন ছোকরা ঘরের মালিক মালিকানি যখন শুতেন তখন। রাত্রিবেলা ডাকতেন না, বলতেন, না ভাই, রাত্রিবেলা বিষয় কথা কি, রসের কথা বলো, নয়তো ধর্ম কথা বলো। মধ্যে মধ্যে বিকেলবেলা কি যে কোনো সময়ে খোনা গলায় চড়া আওয়াজে ডাক শোনা যেত, ওলো অনাত বউ, ওলো। নাত বউ যেখানে থাকতো ছুটে আসত, কি ওলো, গায়ে কায়স্থ বাড়িতে কুটুম এসেছে, ওদের বাড়িতে সংস্থান নেই, একটা সিধে পাঠিয়ে দে, নয়তো বলতেন ওদের গোষ্ঠী শুদ্ধে নেমন্তন্ন করে পাঠা। এই বন্দরের গিন্নিভূত। না, এও হলো না। একবার নাত বউয়ের উপর রেগে এসে এক তুমুল কাণ্ড করেছিলেন, তা না বললে সব বলা হবে না। ওই নাত বউ যখন মরল, তখন নাত বউ ভূতজনী পেয়ে বললে, তুমি এবার মর্তধাম ছেড়ে ঘাট ভুবনপুরে যাও, সেখানে গিন্নিভূত হয়ে থাকো। গিন্নিভূত বলেছিলেন, সেখানে বাড়ি কোথা, তাই গিন্নিগিরি করব। তুই যা সেখানে, আমাদের বাগানে উল্টে যাওয়া শিমুল গাছটা ভূত গাছ হয়েছে, সেইটের ডালে গিয়ে সংসার পাতকে, আর নয়তো চলে যা ঘাট ভুবনপুর, বুঝলি? তারপর তিন দিন তিন রাত্রি ঠাকুমা ভূত মানে গিন্নিভূত আর নাত বউ ভূত চুলে চুলেই ঝগড়া করেছিল। সারা বন্দর গ্রামের লোক ভয়ে কেঁপে সারা হয়েছিল, রাম নাম করে রক্ষে পায়নি। গিন্নিভূত মরবার সময় রাম কবচ পরে মরেছিলেন, কবচটা সোনার ছিল না, তামার কবচ ছিল, তাই আর কেউ খুলে নেয়নি। চিতায় তার অঙ্গেই ছিল, তার সঙ্গেই পুড়ল, তাই সেটা ভূত হয়েও তিনি পড়ে আছেন। নাত বউয়ের ছিল পাঁচ ঠাকুরের কবচ, সেই কারণেই মানুষেরা যাই করুক, পুজো আচ্চা, রামনাম, হরিনাম, পীরনাম সব ডোন্ট কেয়ার করে দুই বেড়ালের ঝগড়ার মতো অ্যাও অ্যাও, খাও খাও, খবো খবো, হেন ঘোর রব তুলে ঝগড়া করেছিল। তারপর মীমাংসা। নাত বউ ভূতকে হার মেনে বন্দরের বাড়ি ছেড়ে রাত্রেই আসতে হয়েছিল।
আর বন্দরের সেই প্রকাণ্ড থামওয়ালা বাড়িটার আনাচে কানাচে অলিতে গলিতে কোণে তাকে বাগানে বনে বাদারে ইচ্ছামতো গিন্নিগিরি করে বেড়াতেন। সারা রাত্রি চাল মাপতেন, ডাল মাপতেন, হিসেব নিকেশ করতেন আর খোনা গলায় বাড়ির লোকদের শাসন করতেন। ইনি সেই বন্দরের গিন্নি ভূতনি মা। অত্যন্ত গদগদ হয়ে গেলাম, বললাম, মা, আপনি সেই গিন্নি মা? হ্যাঁ, আমি সেই গিন্নি মা। মর্তভূমির সেই বাড়ি ছেড়ে তো আপনার এখানে আসবার কথা না? কিছু মনে করবেন না, দাঁত খিঁচিয়ে ভয় দেখাবেন না যেন। হাত দুটি জোর করলাম, সঙ্গে সঙ্গে সেই তাঁর দন্ত, যে সে দন্ত নয়, পান জর্দার ছোপ ধরা কালচে রঙের তরমুজের বিচির মতো দুই পাটি দন্ত বিকশিত হলো। ভাগ্য ভালো যে তিনি হাসতে হাসতে দাঁত বের করলেন, না হলে, অর্থাৎ রাগ করে ভয় দেখাবার জন্যে দাঁত দেখালে আমার দাঁতে দাঁতে দাঁত কপাটি লেগে যেত। হাসতে হাসতে তিনি বললেন, এই না হলে নিকিয়ে রে বাবা, জেরা কেমন দেখো, ঠিক ধরেছে পো, তাই তো, মামলা জিতেছি যখন তখন তো আমার বন্দরের বণিক বাড়িতে মর্তধামে থাকতে হয়, এখানে কেন? ধরেছ ঠিক বাবা, তা শোনো, আমার বরাতের বিবরণ শোনো। আমার বরাতে এখনো সদুই বছর মর্তধামে থাকার কথা, কিন্তু হলো কি জানো, এই যে সব দেশে নানান ধুয়ো উঠল বাবা, দেশ স্বাধীন হলো, জমিদারি গেল, পত্তনি গেল, তার সঙ্গে সব সমান ধুয়ো উঠল, রাম ছাগলে দেশি ছাগলে ভেদ রইল না, বামুনে টামুনে একাকার সব সমান। সেই ধুয়োতে বাবা বন্দর বাড়ি ওয়ারিসরা ওই পুরনো বাড়িখানা বিক্রি করে দিলে, কিনলে বাবা একজন নতুন বড় লোক, সে বাবা বাড়ির ভিতে বারুদ ঠেসে দিয়ে বাড়িটাকে ভেঙে দিলে, একেবারে মাঠ বানিয়ে দিতে তার উপর ফ্যাক্টরি নাকি করেছে বাবা। খোনা খোনা গলায় আফসোসের সুরে ঠাকুরুন বললেন, লোহার কড়ির থাম আর লোহার চাল কাঠামো করে পেরকাণ্ড চালা বানিয়েছে, পর্দার বালাই নাই, এপার থেকে ওপার সোজা দেখা যায়, কোথাও যে একটু আড়াল দেখে আবরু রেখে নিজের কাপড়টা সরিয়ে খোলামকুচি দিয়ে গরমের দিন ঘামাচি মারি পটপটিয়ে, তার উপায় নাই। আর কি শব্দ! তাছাড়া ফাঁকা পেয়ে যত রাজ্যের কাক কোকিল ইঁদুর বাঁদর ভূত হয়ে সে ওই চালায় ঢুকে সারা রাত মচ্ছপ করছে। দারোয়ান ভূতকে ডাকলাম তো দারোয়ান ভূত নাই, চাকর ভূতকে ডাকলাম তো সে নাই, বাবা পাইক নন্দী গোমস্তা নাই, কেউ রইল না। তখন এলেন এই মজুমদার গয়েশ্বরী ঠাকুরুনের হিসেব নবিস। গয়েশ্বরী তাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমার কথা শুনে মজুমদার বললে, নতুন আইন পাশ হলো, ভূত থাকবে না, তাই তারা চলে গিয়েছে। জিজ্ঞাসা করলাম, তা তো হলো, তারা তো গেল, এখন আমি যাব কোথা? বললে, আপনিও থাকবেন না, আপনাকেও যেতে হবে। জিজ্ঞাসা করলাম, কোথায় যাব? বললে, ইচ্ছে করলে আপনি ভূতজনী থেকে মুক্ত হয়ে হাওয়া হয়ে যেতে পারেন। বললাম, হাওয়া? বললে, হ্যাঁ। ভূত হতে ভয় লাগেনি বাবা, মিথ্যে বলবো না, যখন মরেছিলাম তখন বয়স অল্প ছিল, তবুও মরতে ভয় পাইনি। তার কারণ হলো, মরবার সময় বুঝতে পারিনি মরছি, পড়ে গিয়ে অজ্ঞান অবস্থায় মরেছিলাম তো, কিন্তু ভূত থেকে মুক্তি পেয়ে হাওয়া হতে ভয়ানক ভয় লাগলো। তাই হিসাব নবিশ মজুমদারকে বললাম, মজুমদার, হাওয়া তো হতে পারবো না বাবা, ওতে আমার বড় ভয় লাগছে, এমন সুখের ভূত জন্ম। মজুমদার বললে, তাহলে এখন গয়েশ্বরীর ঘাট ভুবনপুরে চলো মা, সেখানে আমাদের যে বাড়িটা ভেঙেছে সেটার আত্মা রয়েছে। বাড়ির আত্মা? বিস্ময়েরও শেষ রইল না। মজুমদার বললে, আত্মা সবারই আছে, কীটপতঙ্গ অনুপরমাণু যা মরবে, বিশেষ করে অপঘাতে, যেমন আপনার বন্দরের বাড়িটা গোড়ায় বারুদ ঠেসে ফায়ার করে ভেঙেছে, এ তো ভীষণ অপঘাত, যেমন আপনি, তেমনিভাবে বন্দরের বাড়িটা ভূত বা ভূত বাড়ি হয়ে রয়েছে, এখানে সেখানে থাকুন।
যেমন গিন্নি হয়েছিলেন তেমনি থাকুন। চাল মাপুন, ডাল মাপুন, নুন মাপুন, তেল মাপুন। চাল ডাল তেল নুন কোত্থেকে আসবে গো? মজুমদার বললে, কেন, গয়া ক্ষেত্র থেকে, প্রেত শিলা থেকে, নদ নদীর ঘাটের এ তীর্থ ও তীর্থ থেকে, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি থেকে। ভেবে দেখুন না, পৃথিবীতে প্রতিদিন কত শ্রাদ্ধ হচ্ছে, কত পিণ্ড পড়ছে, শুধু ভূতদের জন্য অবান্ধব বান্ধব, অন্য জন্ম বান্ধব বলে পিণ্ডি পড়ছে। তারপর অগ্নিদগ্ধা অপুত্রক মৃত বলে কত পড়ছে ভাবুন। সে সব আসছে এই ঘাট ভুবনপুরে গয়েশ্বরী দেবীর ভাণ্ডারে, পরিপূর্ণ ভাণ্ডার। আর কি বলবো আপনাকে, ভূতেরা যা চোর না তার তুলনা আর মেলে না। মর্তে এত চোর নাই, স্বর্গেও নাই, পাতালেও নাই, এরা সব ভয়ঙ্কর চোর, যাচ্ছে তাই চোর। দেবতাদের পিণ্ডি প্রথম আসে, তারপর এখান থেকে গোলোকে যায়, দেবালোকে যায়। তা বলবো কি, ভূতগুলো মাথায় বয়ে নিয়ে যাবার সময় সব মুঠো মুঠো মুখে পুরে খেতে খেতে যায়। আপনি গিন্নিগিরি করবেন আর এইসব তদারক করবেন, তার সঙ্গে এই চোর ভূত ব্যাটাদের কিল মেরে, চড় মেরে, ঝাঁটা মেরে শায়েস্তা করবেন। তাছাড়া কে কোত্থেকে আসছেন তাদের যত্ন আত্তি করবেন, যেমন বন্দরের বাড়িতে করতেন, এই আর কি। মা গয়েশ্বরী তো এখন খুব ব্যস্ত, বলেন, ওরে মজুমদার, আমার মরবার সার্কাস নাই। প্রকাণ্ড মামলা ঝুলছে মাথার উপর, স্বর্গ মর্ত রসাতল, স্বর্ণভুবনপুর, মর্তভুবনপুর, পাতাল ভুবনপুর, ঘাট ভুবনপুর, বাজে ভুবনপুর, তাই বা কেন, সোজা চৌদ্দ ভবন বলাই ভালো। চৌদ্দ ভুবন নিয়ে তুলকালাম কাণ্ড। বন্দরের গিন্নিভূত বলছেন আমি শুনছি, লেখক রামকালী। রামকালী আমার ছদ্মনাম, বিশেষ করে ভূতের গল্প লেখার নাম এটা। ভূতকে বলতে সুবিধে, জানিস আমার নাম রামকালী। আমরা যাচ্ছিলাম বন্দরের বাবুদের যে বাড়িটা ভেঙে ফেলা হয়েছে মর্তধামে, এবং যে বাড়িটা অপঘাত মৃত্যুর জন্য, মানে বারুদ গোড়ায় ঠেসে আগুনে লাগিয়ে ভেঙে ফেলার হেতু ভৌতিক দেহের বাড়ি হয়ে গজিয়েছে সেই বাড়ির দিকে। আমার ভার পড়েছে তার উপর, গয়েশ্বরী ভার দিয়েছেন নিজে। আমার বুক ঢিপঢিপ করছে মাঝে মাঝে, ভাবছি আমিও কি ভূত হয়ে গেলাম। গিন্নিভূত অন্তর্যামিনীর মতো হেসে বললেন, না না, এখনো মরনি, মরবেও না। মরেই যদি যাবে বা মরেই যদি গিয়ে থাকো, তবে এত করে লোক পাঠিয়ে আনবার দরকার কি? তাহলে তো তোমাকে চুলের মুঠো ধরে নিয়ে আসতো গো। সেই গান ভুলে গেলে? কে সে ধরে নিয়ে যাবে মিনতি কাহিনী শুনবে না? এ তুমি বেঁচে থেকে ভূত মাহাত্ম্য প্রচার করবে বলে এমন সমস্ত হুজ্জত ঝঞ্ঝাট করে খাতির করে তোমাকে আনা হয়েছে গো। তুমি সব দেখে মর্তধামে ফিরে যাও, গিয়ে সেখানে মানুষদিকে সব বলো, খবরের কাগজে লেখো। আমি পুলকিত হলাম, গাটা যে শিরশির করে উঠল, রোঁয়াগুলো খাড়া হয়ে গেল একটু একটু, যেমন নাকি শীতের দিনে হয়। কিন্তু কেমন যেন রোঁয়াগুলি বেশি শক্ত মনে হলো, ভাবলাম এটা কেমন মনে হচ্ছে যে। সঙ্গে সঙ্গে গিন্নিভূত বললেন, তা হবে যে বাবা, তা হবে, হাজার হলেও আধা জম্পুরি তো বটে। ঘাট ভুবনপুর মানে হলো বৈতরণীর দুপার নিয়ে যে ভুবনপুর, এ তো সেই জায়গা। হঠাৎ চোখে আঁচল দিয়ে গিন্নিভূত প্রায় ফোঁপাতে ফোঁপাতে বললেন, আহ হায় হায় রে, মানুষের দুর্মতি দেখো রে, এই সুখের তিন ভুবন উঠিয়ে দিতে মামলা করেছে মানুষেরা, মামলাতে আমরা হারলে এইটি থাকবে না, থাকবে না। কিন্তু বুঝতে না পেরে আমি ওর কথাটাই প্রশ্নের সুরে ঘুরিয়ে ঘুরিয়ে বললাম, বললাম থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। তবে আর মামলাটা কিসের বাবা? মামলাটা তো তারই, তাই নিয়ে, স্বর্গ না, নরক না, কিচ্ছু না, গোলোক বৈকুণ্ঠ না, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক না, বিলকুল না, সব ফুসধা হয়ে যাবে। জটা এবার শিবের জটা হয়ে গেল, সেই শিবের জটার মধ্যে গঙ্গা
যে গঙ্গা সে গোলকধাঁধায় পড়ে পথ হারিয়েছিল পুরাণের বাণে, ঠিক মনে হলো তাই। বিশ্বাস হচ্ছে না? না, তা হবারই কথা। তাহলে শুনুন, ধৈর্য ধরে শুনুন, শুনলেই বুঝতে পারবেন। আগে থেকেই ভাববেন না আবোল তাবোল বকছি। বঙ্গদেশের বিখ্যাত বন্দর গ্রামের গিন্নিভূতকে অনুসরণ করছিলাম। সে এক আশ্চর্য দেশ, বলুন দেশ লোক, বলুন লোক, ঝাপসা ঝাপসা কিংবা শীতের দিনের কুয়াশার মতো একটা কিছু সমস্ত কিছুকে ঢেকে রেখেছে। তার মধ্যে লোক দেখা যাচ্ছে, এই সাদা কি কালো আচ্ছা মূর্তির মতো। তারা চলছে ফিরছে যেন ঠিক পায়ে হেঁটে নয়, তারা পা ফেলে ফেলেই চলছে, তবে মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। কথা বলছে ফিসফাস করে, হাসছে, কেউ নাচছে, কেউ ঘুষি পাকাচ্ছে। পায়ের তলার পথ, আগেই বলেছি, ঠিক যেন শক্ত মাটির নয়, যেন কালচে রঙের মেঘের মতো। পায়ে হেঁটে চলেছি কিন্তু পায়ে যেন মাটি ঠেকছে না। বন্দরের গিন্নি ঠাকুরের বপুখানি পূর্বেই বলেছি বিশাল। গিন্নি নিজেই বলেছেন, যখন ভূত হল 23-24 বছর বয়সে মারা গিয়ে, তখন তিনি ছিলেন ছিপছিপে লম্বা মতো, ওজন ছিল 37-এর। এখন বয়স হয়ে মোটা হয়েছেন এবং এখনও দিন দিন মোটা হয়ে চলেছেন। এখন ওজন 20 পশুরি, অর্থাৎ 100 সেরে 2.5 মন। তার পা দুখানি প্রায় হাতির বা গন্ডারের পায়ের মতো। সেই পায়ের ধাক্কায় পায়ের তলায় বাতাসময় মাটি বেশ একটু বসে বসে যাচ্ছিল, আর তিনি অনর্গল খোনা গলায় বকছিলেন। এসে পৌঁছলাম আমরা একটা জায়গায়, মনে হলো যেন কোনো একটা বাগান টাগান হবে। অনেক ফল ফুলের গাছ আছে বলে মনে হলো, কিন্তু স্পষ্ট তো দেখা যায় না, ঝাপসা একটা কুয়াশার মতো কিছু দিয়ে ঢাকা। গিন্নি সেখানে এসেই বললেন, বাবা এসে গিয়েছি, বাঁচলাম। এই গতর নিয়ে কি হাঁটা চলে? মানুষ হলে হার্ট ফেল করত, ভাগ্যে মানুষ নই, ভূত, ভূতের হার্ট তো ফেল করে না। এখন দোহাই বাবা ভূতনাথের, দোহাই মা ভবানীর, দোহাই যমরাজার, দোহাই গয়েশ্বরীর, যা 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 কেটে যা ধোঁয়াটে ভাব। আশ্চর্য, দপ করে যেন রোদ উঠে গেল। দেখলাম সত্যি একটা বাগান, চমৎকার বাগান, মাঝখানে একটা চমৎকার সেকেলে চকমিলের বাড়ি। গিন্নি বললেন, বাবা এই হলো বন্দরের বাড়ি ভূত। আমি যেমন মরে ভূত হয়েছি, আমাদের বাড়িটাও ভাঙা হয়ে গিয়ে এখন ভূত হয়েছে। বলেই বললেন, বাড়ি ভূত, বাড়ি ভূত, দরজা খোলো রে। সঙ্গে সঙ্গে ভিতর থেকে খোনা আওয়াজ গম গম করে উঠল, ডাকছ, নাম বলো রে। গিন্নিভূত বলে উঠলেন, মর মর মর, অলপে চোখ রয়েছে দেখ না চেয়ে। বাড়ি বললে, চোখে যে পড়েছে ছানি, বয়স তো হালে পায় না পানি, তোমার বিয়ের আগে আমার জন্ম, তাছাড়াও স্মরণ করো তোমার হুকুমের মর্ম, দেখো দেখি মনে করে কিংবা দেখো হুকুমনামাখানা পড়ে। বলো নিকো, ভূতেদের হাজার মায়া, ধরতে পারে আমার কায়া, আমার গলায় কইতে পারে কথা, সুতরাং সাবধান সাবধান, ভালো করে যাচিয়ে নেবে, সংকেত বাক্য শুনে তবে খুঁজে দেবে। গিন্নি বললেন, মর মর মর, অলপে কাজ নাই কো খেয়ে দে, বার তো তোর কম না, দাঁড় করিয়ে রাখিস দরজার সামনে। গিন্নি ঠাকুরের হোক জয়, তবুও সংকেত বাক্যের শেষটুকু বলতে আজ্ঞা হয়, মর মর অলপে, মর 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 অলপে, কাজ নাই কো খেয়ে দে। তারপর আছে আর এক লাইন, বললে পরেই ফটক আপনা আপনি খুলে যাবে গো হুজরাইন। আদি হতভম্ব হয়ে কথা বিনিময় শুনছিলাম, বেড়ে মিলিয়ে মিলিয়ে ছড়া কেটে কথা বলছে তো। গিন্নি ঠাকুরন ভূতজনী, তিনি অন্তর্যামিনী। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা আমার ফামফালি চাঁদ, অর্থাৎ রামকালী আমার ছদ্মনাম, দেখো দেখি
কি ফ্যাসাদ! আইনের প্যাঁচে পড়ে নিজের বাড়ির বারদুয়ারে খুঁজে মরছি সংকেত কথার শেষ লাইন। শয়ের ওপর বয়স হলো, স্মৃতিশক্তি হারিয়ে গেল, সে লাইনটা মনে নাই নাই। হায় 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 হায়, কি করি উপায়! বলতে বলতে স্থূলকায়া সেই আড়াইমণি গিন্নি ঠাকুরন তড়াক করে, না তড়াক করে নয়, ঢাউসের মতো চেহারা তো সুতরাং কোলা ব্যাঙের মতো থপ থপ শব্দে লাফিয়ে নেচে উঠলেন এবং এক টানে বলে গেলেন, মর মর অলপ্পে কাজনাইকো খেয়ে দে, রেখেছিস ভাঙা ঘরের দুয়ার দিয়ে, শূন্য গোয়াল ভালুক দুষ্টু গরুর চেয়ে, খোল দরজা, বন্দর গায়ের বাড়ি ভূত। সঙ্গে সঙ্গে দরজা জোড়াটা খুলে গেল, শব্দ হলো একটা ক্যাঁচ করে কবজার শব্দ, বুঝলাম ওটাই সংকেত শব্দ। বন্দর গ্রামের বিখ্যাত রায়বাড়িটা নাকি তার সদর, অন্দর, ঠাকুর বাড়ি, বাগান বাড়ি, অতিথিশালা, নফরখানা, হাতিশালা, ঘোড়াশালা, গোয়াল বাড়ি, রান্নাবাড়ি, তারপরে তে এ বাড়ি ও বাড়ি নিয়ে সে এক পেল্লাই বাড়ি ছিল। বাগান ছিল চারদিকে চারটে, পুকুর ছিল চারটে, পুকুর পাড়ে নানান জাতের গাছ ছিল, ফলে ফুলে মাছে তরকারিতে একেবারে থই থই করত। সেই বাড়ির পুকুর চারটে এখনো বন্দরগাঁয়ে মজা পুকুর হয়ে রয়েছে। বাকি গাছপালা, বাগান, এ বাড়ি ও বাড়ি, এ শালা ও শালা সব একেবারে চুর করে ভেঙে দিয়েছে, ইঁট থেকে সুরকি হয়েছে, খালি জায়গায় ফ্যাক্টরি হয়েছে। এখন বাড়িটা বাড়িভূত হয়ে এসেছে ঘাট ভুবনপুরে, সাত মহলা পেল্লাই প্রকাণ্ড বাড়ি, কিন্তু খাঁ খাঁ করছে, কেউ কোথাও নাই। আমরা ঢুকেছিলাম কিন্তু একটা ছোট দরজা দিয়ে, বাড়ি ঢুকে বুঝলাম সব খাঁ খাঁ করছে, দরজায় দারোয়ান নাই, ঠাকুর বাড়িতে ঠাকুর নাই, নফরখানায় ঝি চাকর নাই, হাতিশালায় হাতি নাই, ঘোড়াশালায় ঘোড়া, গোশালায় গরু, কিচ্ছু নাই। বাড়িতে ধুলো জমেছে, ছাদের কড়িতে ঘরের কোণে কোণে ঝুল পড়েছে, কেমন যেন ভ্যাপসা গন্ধ উঠেছে। শুধু দেখলাম একটা সুড়ঙ্গের মতো পথে শাহি শাহি জোয়ান ভূত যাওয়া আসা করছে, তাদের পাগুলো থামের মতো, হাতগুলো কাঠের খুঁটির মতো, বুকের পাটা বাউনা বাটা পাথরের শিলের মতো, এবং হাতের মুঠোগুলো এক একখানা দশেরই নোড়ার মতো। তাদের মুখগুলো ঠিক ভালো করে দেখা যাচ্ছিল না, তবে গোল গোল ভাঁটার মতো চোখ আর মুখ থেকে দুটো রসুন বা পেঁয়াজের কোয়ার মতো দাঁত বেরিয়ে ঠোঁটের ওপর তা বেশ বুঝতে পারা যাচ্ছিল। তারা মাথায় করে বড় বড় ঝুড়ি বয়ে বয়ে আনছিল এবং আবার যাচ্ছিল, আর মনে হচ্ছিল এদের পা হাতের চেটোগুলো যেন উল্টো দিকে। ঠাকুরন বললেন, পিণ্ডি যা মর্তলোকে পড়ছে তাই ওরা বয়ে আনছে বাবা, ওরা সব জন্মগত গয়েশ্বরী ঠাকুরনের চেলা চামুণ্ডা। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, ওরা এ ওর পিঠ চাটছে, মুখ চাটছে কেন? ভূতগুলো তাদের লম্বা লম্বা জিভ বের করে পরস্পরের গা চাটছিল, সে এক আশ্চর্য দৃশ্য। এই কালো কালো দশাশয় ভূত তাদের বারো হাত কাঁকুড়ের তেরো হাত বীজের মতো লম্বা লকলকে জিভ বের করে পরস্পরের পিঠ চাটছিল এবং নিজের নিজের আঙুল চেটে খাচ্ছিল, যেন মধুটুধু খাচ্ছে। গিন্নি বললেন, হ্যাঁ বাবা তাই বটে, মধু, পায়েস, চিনি, দুধ এসব তো পিণ্ডিতে পড়েছে, সেইগুলোর রস ঝুড়ির ফাঁক দিয়ে নিচে নেমে ওদের মাথায়, মুখে, পিঠে গড়িয়ে নেমে এসেছে, তাই এ ওর পিঠ চাটছে। ওরা তো খুব লোভী হয়, ওই লোভের জন্যই ওরা আছে, এখনো কাজকর্ম করছে, না হলে সব ফুস ধা হয়ে যেত, কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। বাইরে তো ঘাট ভুবনপুর, যম ভুবনপুর, নরক ভুবনপুর, স্বর্গ ভুবনপুর, সে তোমার ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, ইন্দ্রলোক সব জায়গা জুড়ে হাঙ্গামা লেগে আছে, তাই দেখাতে তো তোমাকে এমন তাড়াতাড়ি করে এনেছি। তুমি সব দেখে যাও, গিয়ে মর্তলোকে এই ফুস ধা বিপ্লবের কথা ফলাও করে লিখে সকলকে জানিয়ে দিও, নাম দিও বরং ফুস ধা সংগ্রাম। আমার কানে কথাগুলি আসছিল কিন্তু সেসবের প্রতি আমার মন এতটুকু আকৃষ্ট হচ্ছিল না। আমি দেখছিলাম সে এক অপূর্ব দৃশ্য,
ভূতেরা লম্বা সাপের মতো জীব বের করে করে পরস্পরের গা চেটে চেটে খাচ্ছে এবং তিড়িক তিড়িক ভঙ্গিতে, অর্থাৎ খুব প্রকাণ্ড গঙ্গা ফড়িংয়ের মতো, কল্পনা করো 5-6 হাত লম্বা এক একটা গঙ্গা ফড়িংয়ের মতো চেহারা তাদের, ঘোর কালো রং আর ডাবা ডাবা চোখ, লম্বা এবং সরু কাঠির মতো হাত পা, এমনই একদল বিচিত্র জীব পরমানন্দে নাচছে। গিন্নি বললেন, জানো বাবা, এরা খুব ভালো ভূত। এরা মানুষ মরে ভূত নয়, এরা জন্ম থেকে ভূত, মানে আসল ভূত। বিধেতা দেবতা মানুষ জন্তু জানোয়ার তৈরি করতে করতে হঠাৎ একদিন কিম্ভূত কিমাকার এই গঙ্গা ফড়িংয়ের মতো কি তৈরি করলেন। বললেন, তোরা ভূত, তোরা জন্মালি, তোরা মরবি না, দেবতাদের মতোই তোরা অমর হলি, তবে মধ্যে মধ্যে প্রমোশন হবে, মানে দেবতাদের ঠিক নিচেই অপদেবতা উপদেবতা হয়ে যাবি, তখন মানুষেরা তোদের পুজো করবে, যেমন ভোলা ঠাকুর, পেঁচো ঠাকুর, শিব ঠাকুর পুজো নিবি, লোকের ঘাড়ে চাপবি। তা বাবা, এরা মোটামুটি ভূত ভালো, এরা ফুসধা সংগ্রামে টংগ্রামে নেই। হঠাৎ কোথা থেকে যেন খোনাটে বাজখাঁই গলায় আমাদের সাধু ভাষায় বজ্র নির্ঘোষের মতো ঘোষণা করলেন, ঘাট ভুবনপুরের ভূতেরা জন্মে থেকে ভূত, নিরেট ভূত এবং আপাদ মস্তক ভূত, তারা বোকা, তারা বুদ্ধ, তারা ভূত। যখন মানুষ ভূতের সঙ্গে জন্তু ভূতেরা নিরন্তর সংগ্রাম করছে দেবতাদের সঙ্গে সমান অধিকার লাভের জন্য, তখন ঘাট ভুবনপুরের জন্মভূতেরা এখনো দেবতাদের সঙ্গে রয়েছে, তাদের হুকুমে চলছে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ঘোষণা করছি। আমরা বলছি, এখন থেকে আমাদের স্লোগান হল, জন্মভূতেরা, সঙ্গে সঙ্গে প্রচণ্ড কলরবে ধ্বনি উঠল মুর্দাবাদ, আবার ধ্বনি উঠল অপদেবতারা মুর্দাবাদ, আবার উঠল উপদেবতারা মুর্দাবাদ, আবার উঠল দেবতারা মুর্দাবাদ মুর্দাবাদ, 3 বার মুর্দাবাদ, তারপর উঠল মোরে মানুষ ভূতেরা মুর্দাবাদ। সঙ্গে সঙ্গে যে স্লোগান দেওয়া ছিল বললে, না না না, হলো না, বলো জিন্দাবাদ, বলো মোরে মানুষ ভূতেরা জিন্দাবাদ, বলো মোরে জন্তু ভূতেরা জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে আর কেউ বলে উঠল, না না না, মুর্দাবাদ, সব মুর্দাবাদ। এবার প্রথম বক্তা বললে, সবাই মুর্দাবাদ তো জিন্দাবাদ কে? দ্বিতীয় বক্তা বললে, ফুসধা জিন্দাবাদ, ফুসধা জিন্দাবাদ, হ্যাঁ ফুসধা জিন্দাবাদ। ফুসধাটা কি তাই বলো? মানে কিছুই না, বেলুনের ভেতরের বাতাসের মতো যা ফুস করে বেরিয়ে যায় তাই। তাহলে ফটার শব্দ করে যেসব বেলুন ফাটে তাও জিন্দাবাদ। তাহলে হলোটা কি? ফুসধা জিন্দাবাদ, ফটাস ফুস জিন্দাবাদ, ভূত নাই জিন্দাবাদ, দেবতা নাই জিন্দাবাদ, অপদেবতা নাই জিন্দাবাদ, ফুস ফুস ফট ফটাস ফট জিন্দাবাদ। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, মুখখানা হাঁ হয়ে গিয়েছিল। আমার সামনে বন্দরের গিন্নি ঠাকুরনও অনেকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে অকারণে গা চুলকুচ্ছিলেন, মাথার ঝাঁকড়া চুলগুলি চুলকুচ্ছিলেন, মধ্যে মধ্যে এ হাতের নোক দিয়ে ও হাতের ঘামাচি মারছিলেন, পুটপুট করে শব্দ হচ্ছিল, মুখে বলছিলেন, ছি 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 মা গো, একেবারে অরাজক হয়ে গেল গো, আইন নাই কানুন নাই রাজা নাই মন্ত্রী নাই কোটাল নাই, সব মুর্দাবাদ মুর্দাবাদ করে ফু দিয়ে উড়িয়ে দিলে গো। জিজ্ঞাসা করলাম, ও লোক দুটো কে যারা ওই রকম চেঁচাচ্ছে? প্রথম জনা একজন মুনি গো, এই নাভিকুণ্ডল পর্যন্ত দাড়ি, এই গোঁফ, মাথায় টাক, খুব তেজি লোক, যে বলেছিল মরা গরুতে ঘাসও খায় না কথাও বলে না, নিচে পিণ্ডিতে ঘি মধু খরচ করো, তার চেয়ে ঋণ করে ঘি খাও নিত্যি গরম গরম ভাতের সঙ্গে, নিজের পয়সায় কিনে খেও না, দোকানে খাতা করো সেই খাতায় লিখিয়ে ঘি খেতে খেতে মরে যেও, দেনার জন্যে ভেবো না, স্বর্গও নাই নরকও নাই,
নরকেও যেতে হবে না, জন্মান্তরে সুদ সমেত ঋণ শোধ করতে হবে না। বুঝলাম এই মুনি বা ঋষি যার কথা বলছেন গিন্নিভূত, তিনি চারবাক ছাড়া আর কেউ নন। ভূতগিন্নি বললেন, আরেকজন হলো বাবা, সেও একজন না কে বটে, তারও নাম আমি জানি না, তার তেজ আরও বেশি, সে ওই ফুসধা দলের পাণ্ডা লিডার না কি বলো তোমরা। তাছাড়া বাবা, ভূত মানে মোরে ভূত, মানুষ ভূত জন্তু ভূতের তো নেকাজোকা নাই বাবা, সব এসে আজ জমেছে। আজ বিধাতার বিধান পরিষদে তুমুল ব্যাপার, তাই দেখাতে তোমাকে এনেছি। এ তোমাকে নিকে রাখতে হবে, তোমাকে নিকে রাখতে হবে, তোমাকে গত দুবছর দুবার কিছু কিছু দেখিয়েছি, তুমি ভূত মানো, তুমি দরদ দিয়ে নিকবে। বাবা তোমরা মানুষ, এখনো মরো নাই, তোমাদের কথা তো তুমি জানো, আমরা মরে ভূত হয়েছি, আমাদের কথা তোমরা জানো না, আমাদের তোমরা মানতে চাও না, তাই সব জানাবার জন্য এনেছি তোমাকে, তুমি সব স্বচক্ষে দেখো। বলতে বলতেই সামনের দিকের একটা দরজা খুলে গেল। দরজাটা প্রকাণ্ড বড় দরজা, দরজার ওপাশে বারান্দা, বারান্দার ওপাশে বিশাল ভূখণ্ড, সেই ভূখণ্ডের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পশ্চিমে পশ্চিম মহাসাগর, পূর্বে পূর্ব মহাসাগর বেষ্টিত এলাকার চেয়েও যেন বড় মনে হলো। আর সেখান থেকে কি প্রচণ্ড কলরবই না উঠছে, মনে হলো আকাশে প্রলয়ের মেঘ ডাকছে, সমুদ্রে ঝড় উঠেছে, তরঙ্গ উঠেছে, মাটির তলায় ভূমিকম্প হচ্ছে, আরও আরও অনেক কিছু হচ্ছে। সমস্ত কলকাতার ছেলেরা মিলে ক্যানিস্তারা পিটছে, আর তার সঙ্গে যত শিঙে আছে কলকাতায় সব শিঙেগুলো একসঙ্গে বাজছে। তবে বাজনা নয়, ক্যানিস্তারা বাদ দিয়েও নয়, শিঙের আওয়াজও নয়, এ হলো চিৎকার। এ একেবারে কোটি কোটি মানুষ সব যেন কিলবিল করছে, কোনো একটা কিছু পচলে তার মধ্যে যেমন দিন কয়েকের মধ্যে পোকা জন্মে থিক থিক করে, তেমনিভাবে ওই বাগানটার মধ্যে থিক থিক করছে মানুষেরা, না মানুষেরা নয় মরা মানুষেরা, অর্থাৎ মানুষ মরা ভূতেরা। গিন্নি ঠাকুরুনি বললেন, এরা হলো মরে ভূত হওয়া ভূত বাবা, জন্মভূত মানে আসল ভূতেদের পায়ের হাতের চেটো উল্টো দিকে আর কালো কালো রং, আর এরা মরে ভূতেরা মানে পেরেতারা বেম্বুহত্তিরা, দেখতে সব মানুষেরই মতো, শুধু হরেক রকম চেহারা ধরে, ইচ্ছে মতো ছোট বড় হতে পারে। আর ওই পাশে দেখো, ওই দূরে যত সব জন্তু ভূতেরা কিলবিল করছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, জন্তুভূত? হ্যাঁ গো জন্তুভূত, বাঘ সিংহী ভালুক গন্ডার হাতি বাইসন নেকড়ে বাঘ উল্লুক বাঁদর এমনকি ছুঁচো পর্যন্ত, মানে যত জন্তু পৃথিবীতে আছে আমাদের এদেশে আছে তারা সব জড়ো হয়েছে। ওই দেখো সব চিৎকার করছে, তারাও তো মরে বাবা, মরে তারাই বা যাবে কোথায়, জায়গা সেই এক, স্বর্গ নরক। শুনতে পেলাম কানে আসছিল, বাঘেরা করছে গাঁক গাঁক, সিংহী করছে আঁক আঁক, ভালুক করছে হোঁকো হোঁকো, গন্ডার করছে আ আ, হাতি চেঁচাচ্ছে আঁক আঁক, উল্লুক চেঁচাচ্ছে হুলুলুলুলুলু, বাঁদরগুলো করছে খ্যাঁক খ্যাঁক, হনুমান করছে উপ উপ, সব প্রাণপণে চেঁচাচ্ছে, এ তারই কোরাস। কেন চেঁচাচ্ছে, কেন শুধুই চেঁচাচ্ছে না কিছু বলছে? বলছে মানব না, কিছু মানব না, দে ভেঙে কিচ্ছু রাখব না। বা হাতের তালু দিয়ে বা কানটা খুব জোরে টিপে ধরে, যাকে সাধু ভাষায় বলে, গভীর এবং তীক্ষ্ণ অভিনিবেশ সহকারে মনঃসংযোগ করে ডান কানটা পেতে শুনলাম। এবার ডান দিকেই ওই মানুষভূত এবং জন্তুভূতের জনতাটা জমেছিল। শুনলাম মনে হলো সারা পৃথিবীর ব্যান্ড মাস্টারেরা নিজেদের ব্যান্ড পার্টি এনে ভোঁপো ভোঁপো বাজনা বাজাচ্ছে, তা থেকে সত্যিই ওই স্লোগান উঠছে, মানব না কিছু মানব না, দে ভেঙে কিচ্ছু রাখব না। হঠাৎ বাজনা থামল, হোঁকো হোঁকো হুয়া 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 আওয়াজে কেউ বললে বিচার, সমস্বরে ধ্বনি উঠল চাই। আওয়াজটা চেনা চেনা মনে হলো,
মানে আওয়াজটা যে কোনো গাধার, এটা যে কোনো লোক শুনেই বুঝতে পারবে তা নয়। চেনা বলতে আমি বলছি যে যেন কোনো চেনা গাধার আওয়াজ মনে হলো। মনে মনে স্মরণ করবার চেষ্টা করেও ঠাউর করতে পারলাম না কোন গাধার সঙ্গে আমার চেনা শোনা ছিল, অথচ মনে হচ্ছে আওয়াজটা খুব চেনা। আমি ভেবে নেবার জন্য দাঁড়িয়ে গেলাম। গিন্নি ঠাকুরন বললেন, দাঁড়িয়ে যে বাবা। বললাম, ভাবছি মা, আওয়াজটা যেন চেনা মনে হচ্ছে। গাধাটা আবার চিৎকার করে উঠল, হুকুম বিচারক। একটা গম্ভীর আওয়াজ উঠল, বলো। হুজুর, আমি একজন মানুষ সাক্ষী পেয়েছি, তাকে সমন ধরানো হোক। গিন্নি ভূত বললেন, ও বাবা, তোমার দিকেই যে আসে গো, তোমার কথাই বলছে যে, ওই দেখো। তিনি একটু বাঁ পাশ দিয়ে আঙুল দেখালেন। দেখলাম একটা গাধা বিচিত্র ভঙ্গিতে, মানে পিছনের দুই পায়ে ভর দিয়ে, সামনের পা দুটো এবং মাথাটাকে নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে খটখট শব্দে হেঁটে মানুষের মতো চলে আসছে। আবার সামনে এসেই সে তার ডান হাত, অর্থাৎ সামনের ডান পাটা প্রায় নাকের কাছে বাড়িয়ে দিয়ে বললে, এই এই লোকটা, নাম ফামফালি বাবু, মানে দশরথের বড় বেটা আর শিবের উপর নাচেন যিনি তিনি, দুই নাম জুড়ে নামটা, ইনিও আমার সাক্ষী, আবার আসামিও বটেন। ওর কাঁচা জামা কাপড় আমি পিঠে বয়ে এনেছি। আমি চার পা পিছিয়ে গিয়ে বললাম, তুমি কে? মানুষের মতো খাড়া হয়ে দাঁড়ানো গাধাটা দু পা এগিয়ে এসে বললে, চিনতে পারছো না? তা পারবে কেন, কিন্তু একে চেনো? বলেই সে তার বাঁ হাত বা সামনের পায়ের খুঁড়ে জড়ানো একটা দড়ি ধরে হ্যাঁচকা টান দিয়ে বলে, ইধর আও, আবে দুর্যোধন আও। বলতে বলতে টেনে হিঁচড়ে হাজির করলে একটা মানুষকে। মানুষটার গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে আনলে। লোকটা মানুষ, কিন্তু চতুষ্পদের মতো হাত পা মাটিতে পেতে হাঁটছে। লোকটা আমায় দেখে ভ্যাঁ করে কেঁদে ফেললে, দেখুন বাবু, আমার দুঃখ দেখুন, আপনাদের জামা কাপড় কেচে ওর পিঠে চাপিয়েছি, তার শাস্তি দেখুন। ও মা, আমি অবাক হয়ে গেলাম, এ যে আমাদের দুর্যোধন রজক, পশ্চিমী হিন্দুস্থানি রজক, আমাদের দেশি বাঙালি রজক নয়। আমার টালার বাড়ির সামনে একটা পুকুর ছিল, সেই পুকুরে কাপড় কাস্তো, আমাদের বাড়িরও কাপড় কাস্তো লোকটা। তিন চারটে গাধা ছিল, তার মধ্যে এটা সেই বড়টা, এটাই বেশ চেঁচাতো হোঁকো হোঁকো শব্দে, এবং দুর্যোধন দমাদম বাঁশ দিয়ে পিটত। আমি বললাম, দুর্যোধন তুমি এখানে? দুর্যোধন বললে, বাবু, আমি সাত দিন আগে মরেছি, মরে এখানে এসে ওই জিন্দাবাদী দলে ভিড়েছিলাম, সেখানে একদিন খুব চেঁচাচ্ছিলাম, হঠাৎ আমার মরা গাধাটা এসে আমাকে পাকড়াও করলে, তারপর গলায় দড়ি দিয়ে বাঁধলে। এখন ও আমার পিঠে বোঝা চাপিয়ে খাটাবে আর পিটবে এই দাবিতে নালিশ করেছে, আমার গলায় দড়ি বেঁধে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। সর্বনাশ! গাধাটা হুঁকো হুঁকো শব্দে ক্রুদ্ধ গর্জন করে বললে, সেই একদিনের লাঠির বাড়ি আমি কিছুতেই ভুলতে পারবো না, বাপরে 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 শব্দে যত কাতরাচ্ছি তত ও মেরেছে আমাকে, এই বাবু তার সাক্ষী। আমার মনে পড়ে গেল, ব্যাপারটা নির্ভেজাল সত্যি, এতটুকু বাড়িয়ে বলছে না গাধাটা, অথচ ব্যাপারটায় গাধাটার দোষ বিশেষ ছিল না। সে হয়েছিল একদিন, সেদিন দুর্যোধন প্রচুর পরিমাণে মদ খেয়ে একেবারে অজ্ঞানের মতো বাড়ির সামনে পড়েছিল। সামনে ছিল কিছু খাবার আর দুর্যোধনের বমি করা বমি। একটা কুকুর দুর্যোধনের মুখ চাটছিল, সেই দেখে গাধাটা হোঁকো হোঁকো হোঁকো, অর্থাৎ ভাগো ভাগো বলে কুকুরটাকে তেড়ে এসেছিল। কুকুরটা পালিয়েছিল, কিন্তু নেশার ঘুম ভেঙে দুর্যোধন খুব চটে গিয়ে একখানা বাঁশের লাঠি নিয়ে গাধাটাকে পিটে ঢিট করে দিয়েছিল। আমি নিরস্ত করেছিলাম সেদিন দুর্যোধনকে। গাধাটা বললে, বলো বাবু, সত্যি কথা বলো, সাক্ষী দাও ভগবানের আদালতে, এখানে মিথ্যে বললে কি হতো আমার জানি না, বা আমি কি করতাম জানি না, তবে বাঁচালেন আমাকে গিন্নি ঠাকুরন।
তিনি ডাকলেন, ও মোকদ্দমা নেরেস্তার নায়েব, ও গুপি মিত্তির। এর মধ্যে কখন যে গিন্নির পেছনে একদল কর্মচারী এসে হুক করে আবির্ভূত হয়েছেন তা জানতে পারিনি। পিছন থেকে এগিয়ে এলো একেবারে সাঁতরা গাছের রোলের মতো টাকালো অর্থাৎ টাকযুক্ত মাথাওয়ালা এবং গোফ দাড়ি কামানো চাঁচা ছোলা মুখ গুপি মিত্তির। গুপিকেও আমি চিনি, সে তার নধর ভুঁড়িটি নিয়ে এগিয়ে এসে বললে, বিবেচনা করুন গিন্নিমা, আমি এইখানেই আছি, হুকুম করুন অধম ভৃত্যকে। গাধাটা যে হামফালিকে সাক্ষীর সমন ধরাচ্ছে গো, আটকে গেলে তো চলবে না, সব তো দেখতে হবে। ওকে না কি বলছো? হ্যাঁ বিবেচনা করুন, আমি দরখাস্ত দিয়ে আপত্তি দিচ্ছি, ওকে সাক্ষীর সমন ধরানো এখন চলবে না। গাধা গর্জে উঠল, চলবে না মানে? ওহে গর্ধব চন্দ্র, মানে সোজা, বুঝলে? বিবেচনা করো, উনি এখনো পাকাপাকিভাবে মরেননি, অর্থাৎ এখনো এখানকার লোকই নন, সব দেখে শুনে ওকে ফেরত যেতে হবে। উনি সাক্ষী দিতে আটকে থাকলে ওকে মরতে হবে, জম্পুরিতে জ্যান্ত লোকের সাক্ষী চলে না। বাস, গাধাটা থ মেরে চুপ হয়ে গেল, এর আর জবাব খুঁজে পেলে না। গিন্নি বললেন, চলো বাবা এগিয়ে চলো, অনেক দেখতে হবে। গোপি তুমি যেন সঙ্গে থেকো, বিবেচনা করুন অধীন ঠিক সঙ্গে সঙ্গে আছে, কোনো চিন্তা নাই। চিন্তা যা তা ওই বিধানশালায়, বড়ই হাঙ্গামা সেখানে। প্রশ্ন করলাম, সেখানে হাঙ্গামা কিসের? স্বচক্ষে দেখবেন, স্বকর্ণে শুনবেন, তারই জন্য তো বিবেচনা করুন মহাশয়কে আনয়ন করা। জীবন থাকতে তো জমলোকে আনার নিয়ম নাই, মহাশয়কে স্পেশাল প্রিভিলেজ দিয়ে আনা হয়েছে। হঠাৎ হেরে এরে এরে শব্দে ম্যামে আওয়াজে সে প্রায় যুদ্ধম দেহী রব তুলে পিছনের পায়ের উপর দাঁড়িয়ে সামনের পা দুটো হাতের মতো তুলে সেই হাতের ডান হাতে কেউ দা কেউ খাঁড়া কেউ বগি দা তুলে ছুটে এগিয়ে এলো। একদল ছাগল, দেশি ছাগল, রাম ছাগল, ভেড়া, সে প্রায় এক ব্যাটেলিয়ন হবে। সবার হাতে খাঁড়া, সবাই পিছনের পায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়িয়ে খটখট করে হেঁটে চলে আসছিল। গুপি মিত্তির এগিয়ে গিয়ে বললে, ফামফালি বাবু কোনো কষাই নন, উনি পাঁঠার মাংস অবশ্যই খেয়েছেন, কিন্তু পাঁঠা কখনো নিজে কাটেননি, এবং যেসব পাঁঠার মাংস খেয়েছেন তারা তোমরা নও। বিবেচনা করো, কাজে কাজেই তোমাদের দায়ের কোপ উনি খাবেন না, পথ ছাড়ো, দাগুলো নামাও, কোথাও কারো খোঁচা লাগবে, বুঝেছ? মিত্তিরের কথায় ছাগলগুলো পথ ছাড়ত কিনা বলতে পারি না, তবে এই সময় একটু দূরে হঠাৎ শব্দ উঠল, হাম্বা হাম্বা হাম্বা। ছাগল ভেড়ারা চকিত হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে নিয়ে বললে, জমিতে চাষ দিচ্ছে, জমি থেকে সরে চলো, পতিত জমি চাষ হচ্ছে, সরো সরো। আরেকজন বললে, ওই দিকে চলো ওই দিকে চলো, ওই দেখো গয়েশ্বরীর পেয়াদারা একদল মানুষকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, ও লোকগুলোর মধ্যে নিশ্চয়ই কেউ কষাই থাকবে বা ছেত্তাদার থাকবে, চলো চলো, অন্তত পাঁঠা কেটে খেয়েছে এমন বাবু ভাইও থাকবে, চলো চলো। ছাগলের সব দল উদ্যত খাঁড়া তলোয়ার ছোড়া রামদা বগিদা হাতে মুহূর্তে ডান হাতি ঘুরে যেদিকটায় মানুষেরা কিলবিল করে ছুটোছুটি করছিল সেই দিকে চলে গেল। সামনে পড়ে রইল দিগন্ত পর্যন্ত বিস্তৃত একখানা মাঠ, হয়তোবা হাজার পাঁচ হাজার বিঘের একখানা মাঠ, একেবারে এ প্রান্তে ঝাপসা গাছপালা দেখা যাচ্ছে, ওই দিক থেকেই গরু মোষের গলার মিশানো আওয়াজ উঠছে, হাম্বা হাম্বা। গিন্নি ঠাকুরন বললেন, দেখো দেখো একখানা হাল কি জোরে আসছে, দেখো দেখেছো? ও মা, ও যে দাঁড়াও দাঁড়াও বলে গো। আমি দেখলাম সে এক অদ্ভুত অভাবনীয় কাণ্ড, সে দৃশ্য এক আশ্চর্য এক বিচিত্র দৃশ্য। দেখলাম পাশাপাশি আট দশখানা হাল চলে আসছে, তাদের পেছনে আসছে আবার হয়তোবা বিশখানা হয়তোবা আরও বেশি। কিন্তু অদ্ভুত ব্যাপারত্ব কি কাণ্ড কারখানার অভাবনীয়ত্ব যাই বলা যাক, সেটা সেখানে নয়,
সেই অভাবনীয়ত্ব ও অদ্ভুতত্ব হলো অন্যত্র। মানে ক্রমশ ক্রমশ দেখলাম হালগুলো গরুতে টানছে না, টানছে মানুষে। দুপাশে দুটো বলদের বদলে দুটো মানুষের কাঁধ শক্ত দড়ি দিয়ে মজবুতভাবে বেঁধে জুতে দেওয়া হয়েছে, এবং পিছনে যে হালখানা চালাচ্ছে সে মানুষ নয়, সে হলো মানুষের বদলে একটা বলদ। বলদটা দুই পিছনের পায়ে খুর দিয়ে দিয়ে বাখারির পাঁচখানা তুলে হাম্বা হাম্বা রবে হেট 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 শব্দে পরমোল্লাসে এগিয়ে আসছে, এবং সেই উল্লাসের সঙ্গে সঙ্গে তালে তালে তার লেজখানা আন্দোলিত হচ্ছে। পাশে পাশে আসছে আর একটা বলদ, সেটাও ওই পিছনের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো হেঁটে হেঁটেই আসছে পরমানন্দে। আর ডাবা হুঁকোই তামাক খেতে খেতে হাম্বাসরের মধ্যে যতখানি সুর আছে তাই দিয়ে গান গাইছে, তাই রে নাইরে নাইরে ভূত জন্মের মতন সুখের জন্ম কোথা পাইরে, গরু হয়ে জন্মেছিলাম কাঁধে জোয়াল তুলেছিলাম, ভূত হয়ে তার শোধ তুলিলাম শোধ তুলিলাম রে, সতীশচন্দ্রের পিঠের ওপর পাঁচন বাড়ি চালাই রে। বলেই সে সতীশ নামক জোয়ালে জোতা মানুষটার পিঠে পাঁচনের এক বাড়ি কষিয়ে দিয়ে নাকে শব্দ করে উঠল, ঘা হ্যাট তাত তাত তা বেকুব বেহাদ্দা মানুষ কাহাকা হ্যাট হ্যাট। সতীশ বলে যে মানুষটা ডান দিকে জোয়াল টানছিল সে তার পিঠটা টান করে ঘাড় শুদ্ধ মাথাটা দিয়ে ঠেলছিল। আমাকে দেখে লাঙল টানতে টানতে হঠাৎ থেমে গিয়ে বললে, বাবু মশাই আপনি কবে এলেন মশাই? তারপরই কাঁদো কাঁদো হয়ে গিয়ে বললে, দেখুন কেলে বলদ আমাকে কি পেকার পেহার করছে, দেখুন পেরান পন করে টানছি তবু বলে টানছে না, পাঁচনখানা মেরে মেরে পিঠে ঘেঁটা পরিয়ে দিলে। আপনি সাক্ষী দেন মশাই, বলুন আমি এমন করে মারতাম কেলেকে? লাঙল চালিয়ে কেলে অর্থাৎ কালীচন্দ্র বলদ ও লাঙলটা নিয়ে সতীশচন্দ্র মানুষ এবং আরেকজন মানুষ যার নাকি মর্তধামে নাম ছিল পাগলচন্দ্র, এই দুজনেই আমার চেনা। আমাদের গ্রামে সত্যবাবুদের বাড়িতে খুব ভালো চাষের ব্যবস্থা, তিনখানা হাল আছে, আগে চারখানা ছিল। কোলে বলদ তাদের বাড়িতেই বলদ এবং সতীশ পাগল তাদের বাড়িরই কৃষাণ ছিল, তারা মারা গেছে তা অনেক দিন হবে। লাঙল চালক কেলে বলদ তার পাঁচন বাড়ি ধরা হাত বা পা খানা ভয়ঙ্করভাবে আস্ফালন করে বললে, পিঠের চামড়া তুলে দেব সোতে, নাকে কামলে শুনব না, চলবে চলো বলে লম্বা হাত বা পা খানা বাড়িয়ে সতীশের কান মুচড়ে দিয়ে বললে, ও ভাই আটকেলে। আটকেলে হলো সেই যার গায়ে আটটা বা তার থেকে বেশি সংখ্যক কালো কালো দাগ, এবং সেটা হলো ওই আর একটা বলদ যেটা তামাক খাচ্ছিল এবং গান গাচ্ছিল তাইরে নাইরে নাইরে। আটকেলে বললে, তামাক খাবি নাকি রে কেলে? সিংশুদ্ধ মাথা নেড়ে কেলে বললে, হুম। আটকেলে বললে, তবে আমাদের লিডারকে বলতে হবে একটা পেয়ন্তর কথা, সেটা হলো মানুষকে যখন হালে জোড়া হবে তখন একটা করে লেজ জুড়ে দিতে হবে পিছনে। কান মুচড়ে কখনো লেজ মোচড়ানোর সুখ হয়? সোতের কান দুটোর একটা ডেলা পাকিয়ে গিয়েছে, একটা ছিঁড়ে গিয়ে ঝুলছে, এখন মোচড়ে দিই কী করে বল? বলতে বলতে হালবাহী বিরাট দলটি সামনের দিকে চলে গেল, মানে ওই ঝাপসা দিগন্তের দিকে। এমন সময় কাঁসর ঘণ্টা কাড়া না কাড়া বেজে উঠল, তার সঙ্গে সে এক আকাশ বিদারী চিৎকার, জিন্দাবাদ। সে মুহুর্মুহু জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্দরবাড়ির গিন্নিভূতের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, ওখানে আবার কি? গিন্নি ঠাকুরন তার আগেই বললেন গোপী মিত্তিরকে, বলো না গো মিত্তিরের পো। সঙ্গে সঙ্গে মিত্তির বললে, আপনাকে এখনো পর্যন্ত বুঝি কিছু বলেনি? জয় ভূতনাথে, সাধে কি আর তোমার রাজ্য টলমল বাবা, হাই হাই এত পরিমাণে গাঁজা ভাঙ আফিং ধুতরা একসঙ্গে টানলে কি আর বোধ বুদ্ধি থাকে, না রাজ্যপাঠ চলে? বাবু মশাই, বিধিবিধান পরিষদের রাজা সুরত পরিণাম বিলের একটা নতুন ধারা যোগ হচ্ছে, তার নাম শোধবোধ ধারা, সে আপনার বিবেচনা করুন ভীষণ ভয়ঙ্কর বিপ্লবাত্মক ব্যাপার।
তাই পরিষদ ভবনের বাইরে মানুষ আর জন্তুরা সব মিছিল করে এসে জিন্দাবাদ চালাচ্ছে। এবার স্পষ্ট কানে এলো, সুরত পরিণাম বিল জিন্দাবাদ, নয়া শোধবোধ ধারা জিন্দাবাদ। মাথাটা ঘুরতে লাগলো, সুরত পরিণাম বিল কি কাণ্ড, এ যে সেই সত্যযুগের ব্যাপার, চণ্ডীতে আছে, সুরত নামক রাজাভূত সমস্ত ক্ষিতিমণ্ডলে। আজ্ঞে হ্যাঁ, সেই সুরত রাজার নামেই বিল বটে। রাজা সুরত চণ্ডী মাহাত্ম শুনে দুর্গা পূজা করেছিলেন। আজ্ঞে হ্যাঁ, পূজার ফলে মা দুর্গা দেখা দিয়ে তাকে বর দিয়েছিলেন। আজ্ঞে হ্যাঁ, দিয়েছিলেন। বিবেচনা করুন, 100,000 বলি দিয়েছিলেন তিনি চণ্ডীর পুজোতে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। হ্যাঁ, বিবেচনা করুন, স্বর্গে তিনি যখন এলেন তখন দেবতারা তো ভয়ানক চটে গেল, মা দুর্গার বর পেয়েছে, মা দুর্গা সাক্ষাৎ হয়ে দর্শন দিয়েছেন, সে লোকটা স্বর্গে এসেছে, এখন তার জন্য একটা পদ তো দিতে হবে, বড়দের মানে ব্রহ্মা বিষ্ণুদের তো কিছু যাবে না, যেতে হবে অন্য দেবতাদের। তখন তারা ওই 100,000 ছাগল ভেড়া মহিষের কবন্ধ আর মুন্ডকে ডেকে এনে বললে, চেঁচা বেটারা চেঁচা। তারা জিজ্ঞাসা করলে, কি বলে চেঁচাবো? দেবতারা বললে, এর মধ্যে থেকে কুটবুদ্ধি হলো শনি ঠাকুরের, বললে, চেঁচা যা বলে হোক চেঁচা, বিচার চাই বলে চেঁচা, তাহলেই হবে। তাই চেঁচাতে লাগলো, 100,000 ছাগল ভেড়া মোষ, বিচার চাই চাই, বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। 100,000 ছাগল ভেড়ার সে চিৎকারে স্বর্গের বিধির বিধানালয় কাঁপতে লাগলো। স্বর্গে ইন্দ্ররাজা অপ্সরাদের নাচ দেখছিলেন। দেবতাটি চমকে উঠে লাফিয়ে প্রশ্ন করলেন, কোন দৈত্য এলো এবার? অপ্সরারা নাচ ভেঙে দিয়ে হুড়মুড় করে ছুটে পালালো নন্দনবনের পুকুরটার পাড়ের উপর দিয়ে। চন্দ্র ঠাকুর সাঁ করে আকাশে উঠে ছুটলেন কৈলাসের দিকে, বাবা শিবের জটার মধ্যে লুকুবেন। বায়ু ঠাকুর ঝড়ের বেগে একেবারে পালালেন 7 সমুদ্র 13 নদীর পারে। ইন্দ্ররাজা পালাতে গিয়ে ডান পায়ে হোঁচট খেয়ে বুড়ো আঙুলের নোক উঠিয়ে ফেলে বসে থরথর করে কাঁপছেন। এমন সময় একজন ভূত এসে বললে, দৈত্য নয়, ছাগল ভেড়া মোষ। সবিস্ময়ে ইন্দ্র বললেন, ছাগল ভেড়া মোষ তারা কি চায়? বিচার চায়। কিসের বিচার? তাদের কেটেছে মর্তধামে সুরথ রাজা, তারই বিচার চায়। এই তো, ইন্দ্র তখন উঠে হাঁক ডাক শুরু করে দিলেন। সেক্রেটারিকে ডাকলেন, বললেন, জানিয়ে দাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, মহাশক্তিকে, পরম ব্রহ্মকে, ছাগল ভেড়া মোষরা নালিশ করছে, ধরে আনো সুরথ রাজাকে। সুরথকে ধরতে গেল তো মা দুর্গার বা মা চণ্ডীর নারী বাহিনীর প্রধান জয়া বিজয়া এসে বললে, তা হয় না, মা দুর্গার প্রসাদে সে স্বর্গে এসে দেবতা হয়েছে, তাকে ধরবে কে? ইন্দ্র বললেন, তাহলে 100,000 ছাগল মোষ কৈলাসেই যাচ্ছে, তাদের তাই যেতে বলি। তখন সব দেবতা মিলে পরামর্শ করে ঠিক হলো, সুরথ রাজা দেবতা অবশ্যই হবেন, কিন্তু তার আগে তাকে উপুর হয়ে শুতে হবে এবং গলায় 100,000 বার খাঁড়ার আঘাত খেতে হবে। মা চণ্ডী বললেন, কোনো ভয় নাই সুরথ, আমি ওখানে ওষুধ লাগিয়ে দিচ্ছি আর মন্ত্র পড়ে দিচ্ছি, আর আমার বর থাকছে যে 100,000 কোপ তোমার ঘাড়ে পড়বে, কাটবে, আবার সঙ্গে সঙ্গে জুড়বে, রক্তপাত হবে না। তাই শুলেন উপুর হয়ে রাজা সুরথ, আর ছাগল মোষ ভেড়ারা এসে কোপ মেরে শোধ তুলে নিয়ে গেল। তারপর সুরথ রাজা উঠে গায়ের ধুলো ঝেড়ে ঝেড়ে রাজবেশ পরে দেবতা হয়ে জেকে বসলেন। সেই থেকে আইন হয়ে গেল, দেবতার পূজোর জন্যেই হোক আর যার জন্যেই হোক, অপরের অনিষ্ট করলে তোমাকে তার দণ্ড পেতে হবে। ওই দেখুন, বিবেচনা করে নিজের চোখেই দেখুন কাণ্ড কারখানাটা এবং উপলব্ধি করুন, সুরথ পরিণাম অ্যাক্ট কাকে বলে, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলাম, কি দেখব? গোপী মিত্র বললেন, ওই দেখুন, ওই যে সামনের বাড়িটাতে, ওই দেখুন, ওটা হলো শনি ঠাকুরের বাড়ি। দেখলাম একটা কুকুর যেন লেজ কুকড়ে নিয়ে পিছনের পা দুটোর মধ্যে ঢুকিয়ে সভয়ে পালাচ্ছে, বিরাট বড় কুকুরটা।
ভয়ানক দেখতে হবেই তো, তাতে বিস্মিত হইনি, কারণ কুকুরই শনি ঠাকুরের বাহন। কিন্তু ওটা এত ভয় পেলে কি দেখে? গোপী বললে, ওই যে ওকে দেখে দেখলাম কুকুরটার পিছনে গুঁড়ি মেরে একটা লোক যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, লোকটা কে? গোপী বলে উঠল, নিয়েছে রে, ঠিক নিয়েছে, মক্ষম নিয়েছে। কি নিয়েছে জিজ্ঞেস করতে হলো না, চোখেই দেখলাম গুঁড়ি মেরে চলা লোকটা একটি ঝাঁপ দিয়ে খপ করে কুকুরটার পা কামড়ে ধরেছে, ভীষণ শক্ত করে কামড়ে ধরেছে। কুকুরটা প্রায় কোমর ভেঙে শুয়ে পড়েছে। কোনো রকমে সামনের পা দুটোর উপর দাঁড়িয়ে তারস্বরে কাঁই 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 শব্দে আর্তনাদ করছে। গোপী মিত্তির বললে, আহা বাছা আমার। আমি বললাম, ব্যাপার কি মিত্তির? ব্যাপার কি মিত্তির? ভেঙিয়ে উঠল মিত্তির আমাকে। বুঝতে পারছো না? তবে বই নেকো কি করে? লোকটা হলো চোর। যখন চোর ছিল তখন ওই কুকুরটা ছিল বাবুদের বাড়ির কুকুর। রাত্রে চুরি করতে এলে কুকুরটা ঠিক অমনি করে খপ করে কামড়ে ধরে ঝুলতে আরম্ভ করছিল। ব্যাটা চোর ঠিক এমন চিৎকার করেছিল, গিয়েছি রে, গিয়েছি রে, বাবারে মারে। এখন পরলোকে এসে সুরথ পরিণাম একটে পড়ে গেছে, মরছে। এখন কতকাল যে ধরে থাকবে তার তো ঠিকানা নেই। আমি বিস্ময়ে দেখলাম কুকুরটার সে কি নিষ্ঠুর যন্ত্রণা। লোকটা স্রেফ পিছনের পাখানা কামড়ে ধরে একখানা দেড় মন ওজনের পাথরের মতো ভারী হয়ে কুস্তির পালানের মতো মাটি নিয়েছে। ঠিক এই সময় বাজলো আবার কাঁসর ঘণ্টা। গোপী বললে, চলুন চলুন, সেশন আরম্ভ হবে, চোখ বুঝুন। আমি চোখ বুঝলাম। মনে হলো শোঁ করে আমি যেন ভেসে চলে এলাম। গোপী বললে, বাস। চোখ খুলে দেখলাম সে এক আশ্চর্য দরবার, বিরাট বিশাল অসীম অনন্ত, প্রসন্ন প্রশস্ত, গমগম করছে, থমথম করছে, ঝলমল করছে। গোপী বললে, এই হলো বিধি বিধানালয়। বিধি বিধানালয়? আজ্ঞে হ্যাঁ। বিবেচনা করুন, এখান থেকে আইন কানুন পাশ হয় আর সেই আইনে বিশ্বজগৎ চলে। ওই দেখুন বিধানালয়ের প্রেসিডেন্ট। দেখলাম সামনে সব থেকে উঁচুতে সোনার মতো উজ্জ্বল কোনো একটা ধাতুর তৈরি আসন, যেন আগুনের মতো জ্বলছে। কিন্তু আসনে বসে কেউ নেই, খালি। জিজ্ঞাসা করলাম, প্রেসিডেন্ট কই, আর তিনি কে হলেন? কি কাণ্ড ও মশাই, উনি তো বসে রয়েছেন। কি বলছেন, কই দেখান। গোপী বললে, পরম ব্রহ্ম যে চক্ষুর অগোচর, চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না তাকে, দেখবেন কি? ওই ভাইস প্রেসিডেন্টকে দেখুন, ওকে বরং দেখতে পাবেন। ওই যে প্রেসিডেন্টের সামনের নিচেই আসুন, রজত আসুন, ওই যে মেয়েটি, ও তো মেয়ে ছেলে। হ্যাঁ, তা কি হলো, আপনাদের মর্তলোকে আজকাল মেয়েরা মিনিস্টার হচ্ছে, আমাদের পরলোকে চৌদ্দ ভুবনের শাসনে মহাশক্তি চিরকাল ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ পরে বন্দরের গিন্নি বললেন, ওই দেখো বাবা, আমাদের মন্ত্রী তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গোপী বললে, ওই দেখুন ওদিকে বসে লর্ড মেয়র অব স্বর্গধাম, বিবেচনা করুন, মানে উনি ইন্দ্রদেব। ওই হলো এই চাদর গায়ে দিয়ে, মানে হলেন বায়ু, বুঝলেন? ওই অগ্নি, ওই যে লালচে চুল লালচে দাড়ি। হ্যাঁ, বন্দরগিন্নি বললেন, ওই কালো মুস্কোর মতো সাদা চোখ, সাদা দাঁত, হাতে গদা, ওই উনি হলেন গিয়ে যমরাজা, বাবা শিবের ডেপুটি মিনিস্টার। গোপী বললে, না মা, ওই সুরথ রাজা ডেপুটি মিনিস্টার হওয়ার সময় থেকে উনি মিনিস্টার অফ স্টেট হয়েছেন, প্রলয় এবং লয় মিনিস্ট্রির মিনিস্টার হলে মহারুদ্র বোম ভোলানাথ, ওর অধীনে মিনিস্টার অফ স্টেট হলে যমরাজা, সেক্রেটারি চিত্রগুপ্ত, আর ডেপুটি মিনিস্টার হয়েছে ওই সুরথ রাজা। আমি অবাক হয়ে সব শুনছিলাম, স্বর্গেও দেখি অবিকল মর্তের কাণ্ড। এমন সময় প্রেসিডেন্টের সামনে টেবিলের উপর হাতুড়ির ঠক ঠক শব্দ উঠল। গোপী বললে, চুপ চুপ আরম্ভ হলো। বলতে বলতে একটা দরজা খুলে দিয়ে একদল আশ্চর্য আশ্চর্য প্রাণী, জন্তু বা সভ্য এসে প্রবেশ করল।
আমি হাঁ হয়ে গেলাম। ভিড় করে কলরব করে প্রবেশ করলে একটা সিংহ, একটা ষাঁড়, একটা ভীষণ দর্শন মহিষ, একটা বিচিত্র জীব, হাত পা মানুষের মতো, প্রকাণ্ড পাখা, মুখে ভয়ঙ্কর দেখতে একটা ঠোঁট, হাতে পায়ে থাবা, মাথায় মুকুট, আধা মানুষ আধা পাখি। গোপী বললে, গরুরও যোগ দিয়েছে। তার ঠিক পিছনে একটা প্রকাণ্ড বড় হাঁস। হাঁসটা অত্যন্ত কর্কশ প্যাঁক প্যাঁক গলার আওয়াজে ক্রুদ্ধভাবে বলে উঠল, দাঁতের বদলে দাঁত চাই। ব্রহ্মা শুধু আমার পিঠে চাপেনি, লিখবার কলমের জন্যে আমার ডানার পালক ছিঁড়ে তার থেকে কলম বানিয়েছে। আমি ব্রহ্মার মাথার চুল এবং মুখের দাড়ি টেনে টেনে ছিঁড়তে চাই। অগ্রগামী জন্তুগুলি একসঙ্গে কলরব করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই বাইরে থেকে যত পাহারাওয়ালারা চিৎকার করে উঠল, সাবধান সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার। কিসের জন্য হুঁশিয়ার তার বলতে হলো না। দশ বিশটা হাতি যেন একসঙ্গে গলা মিলিয়ে আওয়াজ করে উঠল, যাকে বলে বৃংহতি নাদ তাই। থরথর করে কেঁপে উঠল বিধানালয়ের বাতাসের স্তর, নীল আকাশের ছাদে তার প্রতিধ্বনি উঠল। কিন্তু তার থেকেও ভয়ানক বোধ হল সে যা বললে তার অর্থ। সে বললে, কোথায় মাস্টার ইন্দ্র? আমি এখনই তার ঘাড়ে চাপব, আর মাতলি মাহুত কাহা গিয়া, বোলাও উসকো, তার মাথায় ডাঙস মারেগা হাম। তার পিছনে একটা ঘোড়া চিহি চিহি চিৎকারে সে এক বিশ্রী গোলমালের সৃষ্টি করলে। সে বললে, হতেই পারে না, তোমার আগে আমি, তুমি ওই দেহ নিয়ে দেবরাজের ঘাড়ে চড়লে দেবরাজ চেপটে চামড়া হয়ে যাবে, সুতরাং আমি আগে চেপে নেব, উচ্চৈঃস্বরবার দাবি আগে। ঠক 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 শব্দ উঠল প্রেসিডেন্ট আকার অবয়বহীন পরম ব্রহ্মের টেবিলের উপর থেকে। প্রেসিডেন্ট টেবিলে হাতুড়ি ঠুকছেন। চুপ চুপ, নিস্তব্ধতা, নীরবতা, সভ্যতা, ভদ্রতা, নিয়মানুবর্তিতা, শীলতা, শীলতা, শীলতা। জন্তুর দলের মধ্য থেকে কে যেন চি চি গলায় অত্যন্ত তীক্ষ্ণ আওয়াজে চিৎকার করে উঠল, না না না, জিঘাংসা বিজিগিসা জিহিরজা, হরণ করিবার ইচ্ছা জিন্দাবাদ, চুপ আমরা করব না। বলতে বলতে জন্তু দলের পায়ের ফাঁক থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট জন্তু, চেয়ার বেঞ্চির তলা দিয়ে খরখর করে ছুটে বেরিয়ে এলো এবং একটা জায়গায় দাঁড়িয়ে ফুলে বড় হতে লাগলো। দেখতে দেখতে সেটা একটা বুনো শুয়োরের মতো বড় হয়ে উঠল এবং শক্ত শক্ত গোঁফগুলো ফুলিয়ে ভয়ঙ্কর হিংস্রভাবে দুই পাটি তীক্ষ্ণ দাঁত বের করে সামনের পা দুটোর উপর ভর দিয়ে লাফ দেবার উদ্যোগ করলে। সঙ্গে সঙ্গে টেবিলের উপর ভুঁড়ি শুদ্ধ উপুর হয়ে শুয়ে হাঁজড়ে পাঁজড়ে কোনো রকমে দেবতাটি উঠে পড়ে হাঁস ফাঁস করে হাঁপাতে লাগলো। তার মাথাটি হাতির, সুতরাং সে গণেশ। এ চিনতে আমার এক মিনিট কি এক সেকেন্ডও দেরি হলো না। গণেশ টেবিলের উপর উঠে দাঁড়িয়ে ফুলে ফেঁপে বড় হয়ে ওঠা ইঁদুরটাকে ধমক দিয়ে বলে উঠল, খবরদার, এখনও বিল পাশ হয়নি। এমন সময় উপ শব্দে আকাশমণ্ডল কম্পিত করে লম্ফ প্রদানপূর্বক রঙ্গমঞ্চে প্রবেশ করলেন বীর হনুমান এবং বার কয়েক খ্যাঁকার খ্যাঁক খ্যাঁকার খ্যাঁক খ্যাঁকার খ্যাঁক শব্দে হুঙ্কার ছেড়ে বললে, কোথায় রাম? আমি তার ঘাড়ে চাপব। তারপরে হেঁকে উঠল, নয়া জামানা। সঙ্গে সঙ্গে জন্তুরা সমস্বরে বলে উঠল, জিন্দাবাদ, শোধ লেগা শোধ বোধ। গণেশের ইঁদুরটা আবার চিৎকার করে উঠল, জিঘাংসা বিজিগিসা জিহিরজা জিহিরসা, নাও শোধ, ঘাড়ে চড়ো, ঘাড় থেকে সব নামিয়ে ফেলো, ফেলে দাও। সে এক ভীষণ কাণ্ড, সিংহ গর্জন করলে, ষাঁড় শিং উঁচিয়ে হেঁকে উঠলে, গরুর তীক্ষ্ণ চিৎকার করলে, হাঁস প্যাঁক প্যাঁক করে উঠল, জমের মহিষ গাঁক গাঁক করে উঠল, ইন্দ্রের হাতি ঘোড়া চেঁচাতে লাগলো, গণেশের ইঁদুর চিকচিক চিঁচি শব্দে আস্ফালন করলে, লক্ষ্মীর প্যাঁচা চেঁচালে। সরস্বতীর হাঁসটি এতক্ষণ ছিল না, সে ঝটপট শব্দে ডানা দুলিয়ে এসে বসে পড়ে প্যাঁক প্যাঁক করলে। সর্বোপরি হনুমানজির উঁপ উঁপ চিৎকার। প্রেসিডেন্টের হাতুড়িটা মিথ্যে মিথ্যেই ঠক 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 করতে লাগলো। এই বিশৃঙ্খলার মধ্যে উঠে দাঁড়ালেন একজন, সঙ্গে সঙ্গে জন্তুরা বললে, চুপ চুপ। মহামান্য ডেপুটি মিনিস্টার সুরত উঠেছেন, বিল আনছেন।
সুরত একজন বেশ বীরবীর রাজা রাজা চেহারার লোক। বেশ পাকানো গোঁফ আছে এবং কাঁচা পাকা বাবরি চুল, দোকানে দুটো বীরবৌলি, ওই মাকড়ির মতোই একটা গয়না, কিন্তু পড়লে ভালোই লাগে, সুরতকে ভালোই দেখাচ্ছিল। সুরত উঠে দাঁড়ালেন, বললেন, মহামান্য প্রেসিডেন্ট, সুরত পরিণাম বিলের এবার শেষ অধ্যায়, শেষ সংশোধন হচ্ছে এবং তার শেষ চেহারা দেওয়া হচ্ছে। সেই সত্য যুগে আমি যখন ভূমণ্ডলে ছিলাম, তখন রাজ্যহারা হয়ে ওই যে আমাদের সহকারী রাষ্ট্রপতি বা রাষ্ট্রনেত্রী মহাশক্তি আদ্যাশক্তি তার পূজা আরাধনা করেছিলাম। মেধস্মণি মন্ত্রতন্ত্র বাতলে দিয়েছিল, মাটি দিয়ে প্রতিমাও গড়ে দিয়েছিল, কিন্তু কিছুতেই দেখা পায় না। শেষ পর্যন্ত 100,000টা ছাগল মোষ ভেড়া বলি দিয়ে মানে কেটে ফল হলো খাঁড়াটা সোনার হয়ে গেল, আর মাটির প্রতিমা জীবন্ত হয়ে উঠল। আমাকে বর দিলেন, আমি মর্তে সুখ ভোগ করে স্বর্গে এলাম, তো দেবতারা আমার বিচার করে বললে 100,000 ছাগল মোষ কেটেছে, প্রাণী হত্যা করেছে, সুতরাং 100,000 কোপ আমাকে খেতে হবে। বিল পাশ হলো, নাম হলো সুরত পরিণাম বিল। এ বিল বারবার সংশোধিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন, সারা জীবনে কেবল একটি মিথ্যে কথা বলেছিলেন, না মিথ্যে কথাও নয়, সত্য কথা খুব আস্তে বলেছিলেন, অশ্বত্থামা মরেছে, কথাটা জোরে বলে বলেছিলেন অশ্বত্থামা নামক হাতিটা। এর জন্য আমাদের স্থিতি দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রীও বটেন, তিনি মহারাজ যুধিষ্ঠিরকে সর্বাগ্রে নরক দেখিয়েছিলেন, তারপর স্বর্গে স্থান দিয়েছিলেন। অন্য দেবতারা এবং সিদ্ধ মুনি ঋষিরা ওকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি ঠিক হলো, কারণ ওইভাবে ইতিগজ মানে অশ্বত্থামা হাতি কথাটা আসতে বলতে তো আপনিই বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, কি করব, বেআইনি তো করতে পারি না। আরও বলেছিলেন, দেখো না, স্বয়ং লক্ষ্মী যিনি গৃহিণী এবং 14 ভুবনের ফিনান্স ফুড এগ্রিকালচারের মতো 3টে দপ্তরের মিনিস্টার, তিনি পর্যন্ত একবার চৈত্র মাসে মর্তভূমে গিয়ে এক বামুনের জমি থেকে 1 মুঠো তিল ফুল ভুলে কানে পড়েছিলেন, চুলে পড়েছিলেন, তাই সারা বছর ওই বামুনের বাড়িতে ঝিগিরি করেছিলেন, রেহাই পাননি। সুতরাং যুধিষ্ঠির রেহাই পান কী করে, ব্যাপারটা দস্তুর মতো কাগজে কলমে রেকর্ড হয়ে আছে। সেটা হলো কলিযুগের আরম্ভ, সেই সময় থেকে কলিযুগে দেবতাদের মধ্যে এই দেবতাটি, এই দেবীটি যিনি নাকি এডুকেশন অ্যান্ড জ্ঞান ডিপার্টমেন্টের মিনিস্টার, তিনি এবং তার অধীনস্থ ডেপুটি মিনিস্টার হাফ দেবতা বিশ্বকর্মা দুজনে পৃথিবীতে মানুষদের মধ্যে আন্দোলন জাগিয়ে তুলেছে। শিক্ষা আর সেই শিক্ষা নাই, মানুষেরা বলছে জয় ভগবান সর্বশক্তিমান, জয় জয় ভবপতি নেহি চলেগা, ভগবান নেহি হ্যায় ঝুট হ্যায়, বলছে ভগবান নাই, দেবতা নাই, অপদেবতা নাই, ভূত নাই, স্বর্গ নাই, নরক নাই, 14 ভুবন নাই। কে একজন চিৎকার করে উঠল, তবে আছেটা কি? সরস্বতী দাঁড়িয়ে উঠে শক্ত গলায় বললেন, হে অলিক মানে মিথ্যে, মিথ্যে মায়ার সৃষ্টি, পুতুল নাচের পুতুল সব, তোমরা সত্যই নাই, আছে শুধু মানুষ, মানুষেরাই তোমাদের পাথর কেটে মাটিতে গড়ে কাগজে এঁকে তৈরি করেছে, চাল কলা ফলমূল দিয়ে পুজো করে, তাই তোমাদের সম্বল, এসব মিথ্যা আর চলবে না। বিষ্ণু উঠে বললেন, এই সরস্বতী ঠাকুরুনটিকে এই জন্যে দেখতে পারিনি আমি, সব ওলট পালট করে দিলে। বেশ তো, মানুষের সঙ্গে বোঝাপড়া সে হবে পরে, তারা পুজো বন্ধ করুক তারপর দেখা যাবে, এখন দেবতাদের বাহনদের খেপিয়ে তুলে এটা কি হয়েছে, তোমারও তো হাঁস আছে, সেও তো বলবে, মাথায় চাপবে। সরস্বতী বললেন, আমি আর হাঁসে চড়ি না, হাঁসটা আমার সঙ্গ ছাড়ে না, তাই সঙ্গে থাকে, আমি এখন যাওয়া আসা করি জেট প্লেনে, হেলিকপ্টারে, মোটরে, বিজ্ঞানের ডেপুটি মিনিস্টার বিশ্বকর্মা স্পেসশিপ করেছে, আমি তাই চড়েই আজ এখানে এসেছি পৃথিবী থেকে, দেখতে এসেছি বাহনেরা তোমাদের পিঠে চড়লে কেমন লাগে, তাই দেখতে। দেবরাজ ইন্দ্রের পিঠে উচ্চস্রবা চড়বে ঐরাবত চড়বে, শিবের কাঁধে চড়বে ষাঁড়, ব্রহ্মার জটার উপর হাঁস বসে ডিমে তা দেবে, বিষ্ণুর চাঁচর চুলের ঝুঁটির ওপর গরুর মহারাজ বসে বলবে, হ্যাট জলদি চল জলদি চল। বিষ্ণু বলে উঠলেন, তুমি বুঝি খুকিটি হয়ে হাততালি দিয়ে নাচবে,
হাই কি মজা, হাই কি মজা বলে। সরস্বতী বললেন, নাচবই তো। আরও কিছু বলতে যাচ্ছিলেন সরস্বতী, কিন্তু বাধা দিয়ে সুরত রাজা বললেন, তাহলে এই বিল আমি উপস্থিত করছি, দেবতাদের বাহনেরা এবার থেকে সুরত পরিণাম বিল অনুযায়ী দেবতাদের পিঠে চড়ে শোধ নেবেন। দেবতারা লক্ষ্মীর তিলসুনা খাটার নজিরে, যুধিষ্ঠিরের নরক দর্শনের নজিরে বাহনদের পিঠে করে বইতে বাধ্য থাকবেন। জন্তুরা চিৎকার করে উঠল, দেবতাদের একটা অংশ চিৎকার করে উঠল, সুরত বিল জিন্দাবাদ, ইন্দ্র রাজা কুপকাত, ব্রহ্মা বিষ্ণু বরবাদ, উঠাও পাও চড়াও কাঁধে। বিষ্ণু বললেন, দাঁড়াও। দাঁড়াবে কেন, দাঁড়াবে কেন? জরুর দাঁড়াতে হবে। কেন? ওরা কি মরেছে, ভূত হয়েছে যে এই নিয়মে দেবতাদের ঘাড়ে চড়বে? আগে মরতে হবে। প্রচণ্ড প্রতিবাদ উঠল, না না না। সেই প্রতিবাদের কোলাহল চৌদ্দ ভুবনকে একেবারে ধ্বনি প্রতিধ্বনিতে থরথর করে কাঁপিয়ে দিলে। পৃথিবী কাঁপল, তত ভুবনপুর কাঁপল, স্বর্গভুবনপুর কাঁপল, কৈলাস কাঁপল, গোলক কাঁপল, ব্রহ্মলোক কাঁপল, বৈজয়ন্তীপুর কাঁপল, জমপুরী কাঁপল, সব থরথর করে কাঁপতে লাগলো। দেবতাদের কাঁধ না পেতে আর উপায় নেই। সর্বাগ্রে শিবের ষাঁড়টা রাগ করে শিবের মোটা পেটে শিং দুটো লাগিয়ে বলতে লাগলো, দি ফুটিয়ে দি। এমন সময় উল্কার মতো বেগে এক অপরূপ জ্যোতির্ময় পুরুষ একটা হরিণের উপর চেপে হরিণ শুদ্ধই বিধানালয়ের মধ্যে ঢুকে গেল। বিধানালয় উজ্জ্বল হয়ে উঠল। এসেই সেই সুন্দর পুরুষ লাফ দিয়ে নামলেন এবং বললেন কম্পিত কণ্ঠে, হে পরম ব্রহ্মা, সর্বনাশ উপস্থিত। সর্বনাশ? কি সর্বনাশ? প্রভু, মানুষেরা যন্ত্র আবিষ্কার করেছে, সেই যন্ত্রে চড়ে একেবারে আমার বুকের উপর এসে নেমেছে, চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, পাছে আমাকে ধরে নিয়ে যায় তাই আমি হরিণে চড়ে পালিয়ে এসেছি। কোনো মতেই তাদের আশা বন্ধ করা যাবে না, এখন উপায় বিধান করুন। সমস্ত দেবতাদের মুখ মলিন হয়ে গেল, সরস্বতী শুধু হাসতে লাগলেন। সকল দেবতা তখন হাত জোড় করে বললেন, সর্বনাশ, মানুষে ধরে নিয়ে গেলে আমাদের বেঁধে খাটাবে, হে পরম ব্রহ্ম, তুমি আমাদের বাঁচাও। পরম ব্রহ্মকে দেখা গেল না, শুধু তার কণ্ঠস্বর শোনা গেল। তাহলে এই মুহূর্ত থেকে ফুসধা বিল পাশ হয়ে গেল। সেই বিল অনুযায়ী ভূত প্রেত প্রেতিনী পিশাচ ডাকিনী হাকিনী অপদেবতা উপদেবতা মাই সবাহন সর্বদেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব ফুস ধা হয়ে পরম ব্রহ্মে বা কিছুই নাতে মিশে গেলেন। স্বর্গ রইল না, নরক রইল না, পাস্ট। দেবতা রইল না, ঈশ্বর রইল না, পাস্ট। ভূত রইল না, পাস্ট। রইল কে? রইল তাহলে মানুষ। বলতে বলতে সব যেন বোঁ বোঁ করে ঘুরতে লাগলো। আমি ধপ করে পড়ে গেলাম মনে হলো। আমার সেই অঙ্গুলি প্রমাণ আত্মা ঘুরতে ঘুরতে এসে মর্তধামে আমার এই হাঁ করে পড়ে থাকা দেহখানার কাছে এসে মুখের মধ্যে সুরুত করে ঢুকে গেল। আমি আড়মোড়া ছেড়ে উঠে বসলাম। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বর্গলোকে ভূমিকম্প গল্পটির পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন, ধন্যবাদ।